وعلیکم السلام. 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 او میارا ایک جن سلام دلی تو سب تر سلام ہو جائے جنے جنے دار کی اچھے ہاں او میارا ہمارے نیے مسل کرتا چکا আমি হাঁটতেছি আমার ডায়াবেটিক আছে বলে হাঁটা হইল ডায়াবেটিকের একটা ওষুধ মিছিল করবা নেতা গলিয়া তোমাগো লিডার রাজা মিয়া কই সালাম আলাইকুম স্যার আমি একটু আসবো আরে আহো আহো রাজা মিয়া জমির সর্দারের চেম্বারে ঢুকতে তোমার আবার পারমিশন লাগবে নাকি স্যার শুনলাম আপনার শরীর খারাপ আরে মিয়া শরীর খারাপ বলে কি অফিসে আই নেই ভালোই আছি স্যার টিপুনিয়া তো পাস করেছে ওনা কেন টেবিলে বসাচ্ছেন না কেন হ্যাঁ বসাবো নে একটাই তো বলা পড়ালেখা করছে অন কয়দিন দেশ বিদেশ ঘুরুক আচ্ছা তুমি জনি মেকানিকের লেগে অ্যাডভান্স চাইছিলে না জি এই ল পাস করে দিছি বেটা খালি অ্যাডভান্স লয় কি করবে স্যার অ্যাডভান্স কাটতে কাটতেও হাতে ভাই 600 টাকা এখন অ্যাডভান্সই হলো ওর বেতন আসি স্যার ওই মিয়া তোমারে আগেও কইছি স্যার স্যার কইবা না সরদার সাহেব কইবা শুনতে ভাল লাগে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি হয়েছে মেশিন বন্ধ হয়ে গেছে চালু করতে পারতেছি না তা পারবি কেন সর আমি এত চেষ্টা করে পারলাম না আর আপনি ধরার সাথে সাথে চালু হয়ে গেল রাজা ভাই আপনার হাতে জাদু আছে তোর অ্যাডভান্স ও রাজা ভাই আপনার হাতটা দেন চুমা খাই চুপ একটা কথা বলতো তুই কি ছাগল বিয়ে করেছিস তার মানে ছ মাস পর পর বইয়ের বাচ্চা হবে বলে দরখাস্ত দিস অপারেশন করা অপারেশন অপারেশন কার তোর করা নইলে তোর বোর করা না পারলে সব আমারে করা কাজে বন্ধে আট ছেলে মেয়ে সবগুলোই কি আমার নাকি দুই একটা রাজা ভাইয়ের না না অপারেশন করাতেই হবে মেশিনার তো কি হইলো ঘোরে না কেন কিরামুসা কি হয়েছে রাজা ভাই পিন ঘোরে না রাতে বেশি মেরেছিস তবা তবা মাল খাওয়া অনেক আগেই সাইরা দিছি এই জন্যই তো পিন ঘোরে না তোর মাথা ঘোরে এবার ঘোরা ঘোরা ব্যাপারটা তো মাথায় আহে নাই আর আইবো কেমনে বেলা বাজে দুইটা অবনো খাওনি আহে নাই মজিদ ভাই খাবার নাও মেরাজ ভাই ফুটু ভাই ভুলু ভাই শফি ভাই আকরাম ভাই পারভেজ ভাই করিম ভাই রহিম ভাই আই সল্লু আমার ক্যারিয়ার দে আমার নাম সল্লু না সেলিম সেলিম আহমেদ আমার নামও মুসানা মুসা কানা পোলার নাম করিম কানা দে খাওন দে নাও এই তুই না দেখা খাওনের বাক্স কাটটা কারে দেস জারটা তাকেই দেই আমার হাতে ম্যাগনেট আছে টাচ করলেই বুঝে ফেলি কোনটা কোন ভাইয়ের এবং কি তরকারি দিয়ে ভাত তাও বুঝি ও এ তো এক ঠাকুর আচ্ছা কদি আমার বউ আজ কি দিয়া ভাত দিছে তার কাটা দিয়ে পালং শাকের ঝোল মানে ঘুটে ট্যাংরা মাছ
খুলে দেখো ঠিক আছে কিনা। সর্বনাশ, ওই তো ঠিকই কইছে। এনেছি আমার শত জনমের প্রেম, আঁকি জলে গাঁথা মালা। রেখা, ও রেখা। বাবা, কি এনেছো বাবা? শত জনমের প্রেম। দেখি দেখি। ও মা, এ তো রোজকার প্রেম, কাজে বাজার। বোকামি, এটাই তো সংসার জীবনের জনম জনমের প্রেম। কিন্তু আঁখি জলে গাঁথা মালা সেটা কোথায়? বোকামি, এর ভেতরে পুরো 1 কেজি পেঁয়াজ আছে, কাটবি আর চোখ দিয়ে জল গড়াবে, ব্যাস আঁখি জলের মালা হয়ে যাবে। এই তোর মা কোথায়? ঘরে কাটপিসে মহাজন কাটপিস ভাজ করছে। এটা নিয়ে যা। ধনি ধনি বেগম, ও টুনি বেগম, সাইয়া দিল মে আনা রে, আকে ফির না জানা রে, চম চমা চম চম। বড় বড় ছেলে মেয়েদের সামনে টুনি টুনি বলে ডাকো, লজ্জা করে না? কেন করবে? আরে টুনিকে টুনি বলবো না তো কি কোকিল বলবো? আফরোজা সুলতানা টুনি, এত রম্মা নাম ধরে ডাকারিবার সময় কোথায়? তাছাড়া দুলালের মা, রেখার মা, ট্যাপার মা, টিপির মা, এসব ডাকার বয়স আমার এখনো হয়নি। তা হয়নি, এখন তো তোমার কাঁচা বয়স, নইলে কি আর ওই গান গলায় আসে? সাইয়া দিল মে আনা রে, আকে ফির না জানা রে, তারপরে কি জানি চমচমা চমচম। এ নাও নাও, মাত্র এই কত টাকা? আরে বড় নোট দেখতে কম, অঙ্কে বেশি। কি নিয়ে ঝগড়া? তোর বাবার বয়স নিয়ে। বাবার বয়স? আরে বেটা, ছিল ছিল, তোর বাবারও একসময় জওয়ানি ছিল, এখনো যে একেবারে নেই তা ঠিক নয়। মানে তা আমাদের আদরের সন্তান দুলাল কোথায়? Wow! Any problem, Dina? Rajiv, Rajiv, please help me. Dulal kichu te amar pichu chacche na. Kato bhoy kishe? Ami ki baad na shunbo? Dulal, Dina ke birokto korbi na. Aha, birokto korlam koi? Ami oke bhalobashi. Impossible. Ami kauke bhalobashi na. Eta tomar moner kotha noy. Tumi amake অবশ্যই ভালোবাসো। আরে ভাই, তোমরা হাসছো কেন? কি নেই ওর? ভাঙা বস্তির মতো বাড়ি, শ্রমিক বাবার অবাধী সংসার, গর্ব করার মতোই বটে। শোন, টিনাকে আমি ভালোবাসি। রাজীব গোয়ার আমি কথা বল, তুই কি জানিস না টিনা কোটিপতির মেয়ে? আমিও তাই। এরপর টিনার দিকে চোখ দিলে আমি তোর চোখ তুলে ফেলবো, হাত পারালে হাত ভেঙে দেবো। Oh!
Everything is fair at war and love. প্রেমে ধনী গরিব বলে কোনো কথা নেই। আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসবে। আমি তোমাকে কোনোদিনই ভালোবাসব না। Son of the bitch! আমি ওকে খুন করব। দীনা, তুমি শুধু বলো তুমি আমার। Please, দীনা, please, please. ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায় ঝাঁপিয়ে পড়ার মতো ইচ্ছে আমার নেই। তোমরা সবাই নোংরা। তোমাকে তো আমার হতেই হবে দীনা, নইলে তুমি কারো হবে না। মা, রাখো তো এগুলো, খিদে লেগেছে, জলদি ভাত দাও। খিদে তো লাগবেই, এত বেলা হয়েছে। খিদে, তোর কাপড় চোপড়াতে ময়লা কেন? নিশ্চয়ই হুড়ু হুড়ু করে টিকিট কেটে ছবি দেখেছে, নইলে মারপিট করেছে। রেখা, দৌড়াও। ইউনিভার্সিটিতে এই শিক্ষা নিচ্ছিস, ছোট বড়কে হাত তুলছিস? ইয়ে বাবা, দুষ্টুমি করে মেরেছি, একটু জোরে লেগেছে। কি দুষ্টুমি করে মেরেছি, একটু জোরে লেগেছে? ব্যথা পাইনি বুঝলি? তোর কাণ্ড কারখানা দেখে আমি দিন দিন হতাশ হচ্ছি। কোনো পরীক্ষায় তো রেজাল্ট ভালো করতে পারছিস না, অথচ দেখ সরকারি লাইফ পোস্টের তলায় বসে পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং করছে একটা এতিম ছেলে, কি তার রেজাল্ট? লক্ষ্মী বোন আমার, মাফ করে দিই, আমাকে মাফ কর, বলবি না? এই মা, 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 কি হলো শোভন দাদ? এই রেখা, রেখা শোন, কনের দরকার নাই, আমি মেয়ে না, মেয়ের বাবা। কনের বাপ? যাকে বিরক্ত করতেছ। কাকে বিরক্ত করছি? ওই যে আমার মাইয়া রে। কই, ওখানে তো কেউ নেই। আসিল, বাপের দেহ ফুটে গেছে, আর তুমি ফটো নরে দিমু দুটা। কি ব্যাপার, কি হয়েছে? আর বলবেন না, আমার মায়ের বিরক্ত করতেছি। কি ব্যাপার? আচ্ছা, আমি তো জানালা দিয়ে আসা আলোতে পড়ছিলাম, আজকে আবার লাইট পোস্টের লাইটটা জ্বলছে না। তো জামিয়া, তোমার মেয়েকে সাবধান করো, সেলিম মিথ্যা কথা বলে না। যাও, চলো সেলিম। জি, আধা বেতন এনে হাতে দেয়, বাদ বাকি মাসটা আমাকে ধার দে না, কাট পিস বেচে কেনা করে চালাতে হয়, এভাবে আর কতদিন? জি, মানে আমার নাম নিশ্চয় চুরির মাধ্যমে এখানে ঢুকেছো, তাই তো বলি, একটা দুটো করে কাপড়ের টুকরা কোথায় যায়? আমি চুরি বেগম, তোমার কাপড়ের টুকরোগুলো ভাত হয়ে পেটে যায়, ও একটা চোর। আরে ভাত চোর, রোজ দুপুরের ভাত ওর সঙ্গে ভাগ করে খাই। চিচি, আমি নাচিরে কাকে কি বললাম? থাক থাক বাবা, মা ছেলেকে আদর করে চোর, গুন্ডা, পাজি, বদমাশ সব বলতে পারে। কি নাম বাবা তোমার? মা, ওর নাম সেলিম আহমেদ, বাবা ওকে চায়ের দাওয়াত দিয়েছে। যাও বাবা, বসো। যাও। জি, এসো বাবা, বস বস বস, নাও চা নাও। ঠিক আছে, শুধু চা খাবে বাবা? একটু পরে ভাত দিচ্ছি, খেয়ে যাবে। জি। সেলিম, তুমি কিছু মনে করোনি তো বাবা? খিচে বলেন চাচি আম্মা, ছোটবেলা থেকে কতজন আমাকে কত নামে ডেকেছে, চোর, গুন্ডা, বদমাস, এতিম, লাওয়ারিশ, এগুলো শুনলে এখন আমার হাসি পায়। বাহ, দারুণ চা তো। থ্যাঙ্কস। হ্যাঁ,
রেখা তরকারিতে একটু লবণ বেশি দিলেও চাটা কিন্তু খুব ভালো বানায়। চাচি আম্মা, কাটপিস দিয়ে কি করেন? বাড়ির সামনে একটা দোকান আছে, ও ঝুড়িয়ে রাখে। সপ্তাহে 5-7টা তো বিক্রি হয়, তার মধ্যে বাকিতে 5টা আর 2টো নগদে। শুধু বেতনে তার সংসার চলে না বাবা। চাচি আম্মা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। বলো বাবা। শুনেছি তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো, নিশ্চয়ই আইডিয়াটাও টেকনিক্যাল। ঠিক তাই। এক মহল্লায় 60 টুকরো বিক্রি হলে 10 মহল্লায় অন্তত 70 টুকরো বিক্রি হবে। বড় সহজ চিন্তা। জি বললাম, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, রাইট? তো থামবি। কিন্তু সেলিম, তোমার এই 10 মহল্লায় বেচবেটা কে? আমি। আমার হাতে দিনে 4 ঘন্টা করে সময় আছে, আর আছে একটা ভ্যান গাড়ি। চাচি আম্মা, দোয়া করে দিন, ফেরি করতে রওনা হয়ে যাবে। চলো, যাওয়ার আগে আমাদের একটা ব্যাপারে ফয়সালা হওয়া দরকার। কি ফয়সালা চাচা? দেখো, আমার টাকায় মিল থেকে কেনাই কাপড়, এটা আমার ক্যাশ, তোমার হচ্ছে ভ্যান আর পরিশ্রম। সুতরাং ব্যবসার লাভ আধা আধি, অর্থাৎ 50-50। ঠিক আছে? ঠিক আছে। তাহলে আজ থেকে তুমি আমার পার্টনার। ঠিক আছে? ঠিক আছে। এবার যাও। আসি চাচি আম্মা, আসি চাচা। এসো। আসি ভাই। এসো, লাভ না হোক লোকসান নিয়ে কিন্তু আবার ফিরে এসো। চলুন চলি, যাও। আসি, বাই। শুনুন। জি। আপনি বৈদ্যুতক? ও, ভুলেই গিয়েছিলাম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি দোয়া করেছেন তো? আমাকে নাম ধরে দেখা বলে ডাকলে দোয়া করব। আসি। রাজা ভাই, রাজা ভাই, রাজা ভাই, কি ব্যাপার, কি হয়েছে? সর্দার সাহেবের হার্ট অ্যাটাক হয়েছে, মরে মরে অবস্থা, হাসপাতালে আছে। চলো তো দেখি। স্যার, আপনি এখন কেমন আছেন? ক্ষমাই নাই রাজা মিয়া, মনে হইতেছে তুমি আর লগে আর দেখা হইব না। স্যার, স্যার ছোট সাহেব এসে পড়বে। সর্দার সাহেব কও, ভালো লাগে রাজা মিয়া? আমার টিপুরে আমার মতোই দেখেন। সর্দার সাহেব, আপনি চিন্তা করবেন না, আপনি সেরে উঠবেন, আপনি আপনি ভালো হয়ে উঠবেন। সর্দার সাহেব, thank you.
বাসা অন্তরের ভিতর খেলার ছলে কাইড়া নেয় তো কি কি দুই দিন পর প্রেমী খুইয়া বাঁধে বাসা অন্তরের ভিতর খেলার ছলে কাইড়া নেয় তো কি কি দুই দিন পর তার নামেতে চুপি মালা বুঝল না সে মনের জ্বালা বড়ই স্বার্থপর দুনিয়াটা বানাইছে তার পুতুল খেলার ঘর দুনিয়াটা বানাইছে তার পুতুল খেলার ঘর জীবন মরণ হিসাব কইরা পাঠায় দুনিয়া ইচ্ছা হইলে নোটিশ ছাড়াই তুইলা নিয়া যায় সাড়ে তিন হাত জায়গা দিয়া সব কিছু হাত কায়রা নিয়া গান্দাই রন্ধন দুনিয়াটা বানাইছে তার পুতুল খেলার ঘর দুনিয়াটা বানাইছে তার পুতুল খেলার ঘর একজন আজব কারিগর দুনিয়াটা বানাইছে তার পুতুল খেলার ঘর দাদা মাটির পুতুল নিয়া তমের একটা চাবি দিয়া খেলছে কি সুন্দর দুনিয়াটা বানাইছে তার পুতুল খেলার ঘর দুনিয়াটা বানাইছে তার পুতুল খেলার ঘর আসো আসো তোতা মিয়া কথায় আছে চালাক লোকজন আসে দাওতের আগে দরবারের পিছে তুমি যে উল্টা দাওতের পিছে এলা স্যার বড় স্যার মরেছে আজ মাত্র সাত দিন হ্যাঁ খরচ করতাছে বাপে মরে পোলায় নাচ গান করে টিপু সর্দার নাচ গান করে দুঃখ বলতাছে অফিসে যাবেন না স্যার যাম চল্লিশ আর পরে যাম ছোট সাহেবের আগমন ছোট সাহেবের আগমন ছোট সাহেবের আগমন তোমরা এখানে হৈহুল্লা করতেছো কেন ছোট সাহেব আপনি আজ প্রথম ফ্যাক্টরিতে এলেন তাই শ্রমিকরা সব ফুল দিয়ে আপনাকে বরণ করতে এসছে কাজ কাম ফাঁকি দেয়া ফুর্তিবাট্টা করার ভালো রাস্তা আমার মেলে সব চলবো না চলুন দাদা ভাই পুরো সব কেমন মানুষ নিশ্চয়ই নিশ্চয়ই ভালো মানুষ সব মানে একরকম হয় না সব ঠিক হয়ে যাবে চলো সব কাজে চলো 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 সম্মানিত শেয়ার হোল্ডার এবং ডিরেক্টর বৃন্দ এবছর সর্দার স্পিনিং কটন অ্যান্ড টেক্সটাইল মিলে লাভ হয়েছে 150 কোটি টাকা চেয়ারম্যান সাহেবের সিদ্ধান্ত এবছর শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়া হবে না এবং শ্রমিকদের ইনসেন্টিভ বোনাস না দিয়ে কারখানা বাড়ানো হবে ডিভিডেন্ড দেওয়া হবে না ঠিক আছে কিন্তু শ্রমিকদের বোনাস দেওয়া হবে না কেন উৎসাহ ভাতা না দেওয়া হলে শ্রমিকরা কোন উৎসাহে কাজ করবে একথা মুখ দিয়ে বেরই করা যাবে না মিলিয়ে ধর্মঘট হয়ে যাবে কিছুই হইব না চাকরি হারাইবার ভয় সবারই আছে সিদ্ধান্ত লইছি বোনাস দিমু না বাস দিমু না আপনি একাই সিদ্ধান্ত নিতে পারেন না পারি এবং লইছি আমি সর্দার টেক্সটাইলের চেয়ারম্যান ওয়ান পিস মিটিং শেষ এই চল কি শুনছি রাজা ভাই এবছর নাকি উৎসব ভাতা দেবে না হ্যাঁ
তাই তো শুনে এলাম। দেবে না বললে হলো, উৎসব ভাতা আমাদের অধিকার। দাও তোমরা হইচই করো না, আমি দেখছি। যাও তোমরা যার যার কাজে যাও। কি ব্যাপার একেবারে চুপচাপ যে? হইহুল্লোড় করার মতো কিছু তো ঘটেনি, তবে ঘটবে। হঠাৎ কি হলো, এত ঘামছো কেন? আরে মুছো না মুছো না, এই ঘাম হচ্ছে সাক্ষী জানো, এই ঘাম হচ্ছে সাক্ষী। এই ঘামই বলে দেয় আমরা খেতে খাওয়া মানুষ অর্থাৎ শ্রমিক। খুব যে নীতি আদর্শের কথা বলছো। আরে নীতি আদর্শ কোথায় আছে? হ্যাঁ কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে? মালিকের ইচ্ছে উৎসব বোনাস দেবে না। চাচা বোনাস দেবে না তো কি হয়েছে? উৎসাহ নিয়ে বোনাস বিক্রি করে এলাম, একদম ক্লিয়ারিং সেল। এই নিন চাচা চালানের 5,000, আর এই যে লাভের 1,602 টাকা। আরে বাহ, তুমি তো সেলসম্যান হিসেবে আরো এক্সপার্ট। সেলসম্যান না ভাইয়া, এক্সপার্ট ফেরিওয়ালা। আরে ফেরি হলো পৃথিবীর আদি ব্যবসা, রাইট? দেখো বড় বাটনা, তোমার লাভের 800 আর এই 1 টাকা। কিন্তু এটা তো 2 টাকার কয়েন। এটাও রেখে দিন চাচা, পুরো টাকার মাল কিনবেন। কথাটা মন্দ বলেন, চালান বাড়লো। এক কাজ করো, এই 2 টাকার কয়েনটা প্রথম ব্যবসার লাভ হিসেবে তুমি নিয়ে নাও। নাও 1 টাকা ধারে রইলাম চাচা। বাবা একেবারে পাইপে হিসেব করছো? না চাচি আম্মা, এই বাড়তি 1 টাকা চাচার আর আপনার পক্ষ থেকে দোয়া ভরা দাবি। এই টাকা আমি কোনোদিন খরচ করব না। কেলো সবচেয়ে গোল মিটিং করতেছো? এই মেশিন বন্ধ কেন? এই মেশিনটা কাজ করছে না। ইঞ্জিনিয়ার কই গেছে? 1 মাসের ছুটিতে গেছেন। তার মানে পুরো মাস এই মেশিন বন্ধ থাকবো? না না আমি চেষ্টা করছি স্যার। স্যার আমি দেখবো। তুমি কোন ডিপার্টমেন্টে কাজ করো? কোনো ডিপার্টমেন্ট না স্যার, শ্রমিক ভাইদের খাবার আনা নেওয়া করি। বাতের মিস্ত্রি, তুমি মেশিনের কি দেখবা? দেখো। জি স্যার। ঠিক হয়ে গেছে স্যার। ভালোই তো হচ্ছে। কত দাম লাগবো? 5,000। কও কি মিয়া, হাতুড়ির 5টা বাড়ির দাম 5,000, এইটা আবার কোন হিসাব? 5 বার হাতুড়ি ঠোকার দাম 5 টাকা, কিন্তু কোথায় হাতুড়ি ঠুকবো সেটা চিন্তা করার দাম 4,995 টাকা। অ্যাকাউন্ট থেকে বিল করে লয়ে লো। সরি স্যার, দিনমজুর বিল করে টাকা নেয় না, নগদ নেয়। তো তা বিল দিয়ে দে। নাও থ্যাংক ইউ। চল স্যার, ওকে রেখে দিন, ও কাজের ছেলে স্যার। যে শ্রমিক নিজের দাম নিজে হাঁকায় তার লেগে আমার মিলে কোনো জায়গা নাই। পুরো বাড়ি সাজানো, শুভ জন্মদিন। জন্মদিন কার? হ্যাপি বার্থডে টু ইউ। আমার জন্মদিন তুমি জানলে কেমন করে? তোমার আইডি কার্ড থেকে। মিষ্টি মুখ করো বাবা। আরে এত ইতস্তত করছো কেন? ইংরেজি নিয়মিত আর কেক কেটে করছি না। অবশ্য রেখে আমার তাই ইচ্ছে ছিল। সত্যি তুমি তো সৌভাগ্যবান ছিলে, এই বাড়িতে আমার জন্মদিন কোনোদিনই পালন করা হয়নি, কিন্তু তোমার হচ্ছে। সত্যি বলছো ভাই, আজ তো আমি আমার জন্মের স্বীকৃতি পেলাম। জন্ম দিয়েই মা মারা গেছে, আমার যখন 10 বছর বয়স
তখন বাবা মারা গেলেন। পরদিনই স্বপ্না আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। বই খাতা নিয়ে রাস্তায় বসে বসে কাঁদছিলাম। স্কুল থেকে পালিয়েছিস? না, চশমা বাড়ি থেকে বের করে দিয়েছে। খাওয়া দাওয়া হয়নি? না। চল আমার সঙ্গে, এতে যা আছে দুজন হয়ে যাবে, চল। সেই থেকে চাচার ভাত ভাগ করে খাচ্ছি। আজ মনে হচ্ছে আমি আর অনাথ নই, আমার বাবা আছে, মা আছে। বাবা আছে মনে করলে দুধারি কাচ্ছিস কেন? হ্যাঁ কাচ্ছিস কেন? হায় হায় বাপের বুকে, হায় 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 হায়। প্রজাপতি চায় ফুলেরই বসন্ত,
তুমি ছাড়াই আমার হবে মরণ তো। প্রজাপতি চায় ফুল ফুলের বসন্ত, বিপদগ্রস্ত নারীরা এসে বলে প্লিজ আমাকে বাঁচান, কিছু গুন্ডা আমাকে তাড়া করেছে, আর আপনি কিনা? আরে সেলিম না, হ্যাঁ সেলিম, এদিক দিয়ে মেয়েকে যেতে দেখেছিস? একটা না, গোটা দশেক এ পর্যন্ত গেছে। যা বলছি তার উত্তর দে। দেখেছি। হ্যাঁ কোন দিকে গেছে? তুমি যেদিক থেকে এলে তার উল্টো দিকে। যাও খোঁজো গিয়ে। আরে যাও যাও ড্রাইভার, তাড়াতাড়ি যাও। উল্টো দিকে। আচ্ছা লোকটা কি আপনার বন্ধু? না তো। যেভাবে কথা বললেন মনে হলো খুবই পরিচিত। কোথায় যাবেন? বাড়িতে পৌঁছে দিলে ভালো হয়। দিতে পারি, কিন্তু সামনেই আমার বাড়ি, মালগুলো নামিয়ে রেখে যাব, চলবে? চল। কিন্তু এত ছোট কাপড় দিয়ে কি করেন? ফেরি করি। এই ভাই ডানে যান। আপনি এক মিনিট বসুন, আমি আসছি। ট্যাক্সি গেল কোথায়? আমার কাপড়? চলে গেছে, এটা দিয়ে গেছে। আপনি তো পৌঁছে গেলেন, আমিও পৌঁছাতে পারবো। অর্ধেক রাস্তা লিফট দেওয়ার জন্য ধন্যবাদ, ভাড়া মিটিয়ে দেব। ট্যাক্সি ছিনতাইকারী। অদ্ভুত মেয়ে তো। চাচি আম্মা, বাড়ি খালি রেখে এরা সব গেল কোথায়? বাবা মিল থেকে ফেরেননি, মা পাশের বাড়ি গেছেন, ভাইয়া ভার্সিটিতে, আর আমি রান্নাঘরে ছিলাম। সে তো বাসায় ঢুকেই বুঝতে পেরেছে। কোচি বুঝতে পেরেছ? চাটা কেমন হয়েছে? খুব ভালো। আর আমি? তুমি? তুমি চায়ের চেয়েও সুন্দর। যেটা আগে বলা দরকার সেটা তুমি পরে বলো। এই বদভ্যাসটা কেন বলো তো? কেন সে তো ভেবে বের করতে হবে। এই সামান্য ব্যাপার ভেবে বের করতে হবে? বের করেছি। কি? আগে তোমার প্রশংসা করব, তারপর তোমার চায়ের প্রশংসা করব। রেখা তুমি ভারী সুন্দর, আর তোমার চা ভীষণ মিষ্টি এবং ঠান্ডা।
আরে ওই ফেরিওয়ালা ছেলেটা না বুয়েটের ছাত্র। আপনি সেদিন আপনি আমাকে লিভ দিয়েছেন, আজকে আসুন আমি আপনাকে লিভ দিচ্ছি। আসুন উঠুন উঠুন। এলাম কি ব্যাপার, কোনো কথা বলছেন না যে? মানুষ তো নামধামও জানার চেষ্টা করে, একবার অন্তত জিজ্ঞেস করুন। লীলা তোমার নাম কি? কাপড়ের ব্যাপারে তো এতটা ভদ্রতা শিখিনি। লীলা তোমার নাম কি? হবু ইঞ্জিনিয়ার মিস্টার সেলিম। আমার নাম আপনি যা বললেন তাই, দিনা। শিট, দিনা, এই গাড়িটা কিন্তু চমৎকার। গাড়ির চিন্তা বাদ দিন, আপনাকে কবে কখন কিভাবে চিন্তাই করব সেটাই ভাবুন। ফেরিওয়ালাকে চিন্তাই করে কি করবেন? রহস্যময় পুরুষ, ফেরি করে বেড়ান কেন? পেটের তাই। বুয়েটের ছেলেরা শুনেছি টিউশনি করে হাজার হাজার টাকা রোজগার করে, আপনি করেন না কেন? আমিও টিউশনি করি, গরিব দুটো ছেলেকে পড়াই, কিন্তু টাকা নেই না। আপনি খুব ভালো মানুষ, আর ভালো মানুষ আমার খুব পছন্দ। থামুন থামুন, যতটা ভালো ভাবছেন ততটা নই, ফেরিওয়ালারা মিথ্যাও বলে। এটা মিথ্যে বলেন আমাকে অ্যাভয়েড করো, আমি কি এতটাই বিরক্তিকর নই? না তো, আপনি খুব ভালো, সেদিন ট্যাক্সি ভাড়া দিয়েছেন, আজ আমাকে লিফট দিলেন, এমন মাগনা সহযোগিতা কজন করে? আমি করব। কাল কখন কোথায় দেখা হবে? কাল দেখা হবে মানে? দেখা তো হবে, এক সাক্ষাতে কি সব হয়? আমি চলি। বাই বাই বাই। আপনার বাড়ি কিন্তু আমি চিনি, ওখানেই কাল দেখা হবে। বাড়ি চেনেন মানে? না না, এখানে আসা চলবে না। তাহলে কোথায় দেখা হবে? সুন্দর একটা জায়গার নাম বলুন। বোটানিক্যাল গার্ডেনে ঠিক 10টায়। ওকে ওকে, বাই বাই। কচু দেখা হবে, উফ, গায়ে পড়া পাগলি মেয়ে। তাই সেলিম ঠিকই অপেক্ষা করে চলে গেছে। হাই সুইডার, আমি তো চলে যাইনি। রাজীব তুমি? ইয়েস, আই অ্যাম আ লাভার এন্ড টুডে ইজ ফাইনাল।
পান্ডা দিয়ে তো মার খাওয়াতে চেয়েছিলে, আর কি চাও? হলে হবু ইঞ্জিনিয়ার, এই বুঝলে তুমি? একবার চিন্তা করো তো, তুমি না এলে আমার কি হতো? কি আর হতো? ওই গুন্ডাগুলো তোমার সর্বনাশ করতো। তাই আমার সর্বনাশ হলে তোমার কি হতো? কি আর হতো? ওরে বাবা, এত রাগ! সরি সরি সরি। সাগরের গর্জনে শুনেছি তুমি এসেছ, বন্ধনু হয়ে ওই আকাশে তুমি হেসেছ। সাগরের গর্জনে শুনেছি তুমি এসেছ, বন্ধনু হয়ে ওই আকাশে তুমি হেসেছ। ওই বুকে তাই ফুটেছে প্রেমেরই এক লাল গোলাপ। সাগরের গর্জনে শুনেছি তুমি এসেছ, রংধনু হয়ে ওই আকাশে তুমি হেসেছ। ওই বুকে তাই ফুটেছে প্রেমেরই এক লাল গোলাপ। এই বুকে তাই ফুটেছে প্রেমেরই এক লাল গোলাপ। সাগরের গর্জনে শুনেছি তুমি এসেছ, রংধনু হয়ে ওই আকাশে তুমি হেসেছ। হাতে রেখেছো হাত ও তোমারি সোহাগে মধুময় হলো এরা। এই জীবনে তুমি তুমি মরণে তুমি যে সুখের প্রলাপ। সাগরের গর্জনে শুনেছি তুমি এসেছো, রংধনু হয়ে ওই আকাশে তুমি হেসেছ। ওই বুকে তাই ফুটেছে প্রেমেরই এক লাল গোলাপ। সাগরের গর্জনে শুনেছি তুমি এসেছ, রংধনু হয়ে thank you.
শর্ট কেচে মেন সুইচ অফ কর। হাসপাতালে নেবার ব্যবস্থা কর। মৃত্যুর আগে আপনার বাবা বলে গেছিলেন তাই। ওইটা বাপের লোকে কবরে গেছে। মিলের 3 নম্বর ইউনিট বন্ধ কেন? ওসমান নামে এক শ্রমিক মারা গেছে। একজন শ্রমিক মরে গেছে বইলে পুরো মিল মরে গেছে? সব শ্রমিক গেল কই? ওসমানের লাশ নিয়ে সবাই গুরুস্থানে গেছে। কেডাই ছুটি দিচ্ছে? আমি ছুটি দিয়েছি স্যার। তুমি কেডা মিলের জিএম নাকি এই মিলের মালিক? না স্যার, মালিক তো আপনি, আমি তো সাধারণ শ্রমিক। কিন্তু অন্য কোনো উপায় ছিল না স্যার। কি এর উপায় আছে না? এক লগে সব শ্রমিক ও ছুটি দিতে নোটিশ লাগে, লাগে না স্যার? মরণ তো নোটিশ দিয়ে আসে। এটা আল্লাহরে জিগাও, এই মেলে কিছু করতে হইলে আমার জিজ্ঞেস করতে হইব। তোমার এই মাতবুরির লাইগা আমি তোমার 1 মাসের বেতন কাটলাম, আর সব শ্রমিক 1 দিনের বেতন কাটলাম। আমার বেতন আপনি কেটেছেন ঠিক আছে, কিন্তু শ্রমিকদের বেতন আপনি কাটতে পারবেন? কেন পারুম না? কারণ আপাতকালীন ছুটি শ্রমিকদের অধিকার। থামো মিয়া, অধিকার? তাই তো তা বোর্ড মিটিং করো। হ্যাঁ স্যার, চলো স্যার। আপনারা পুরো বক্তব্য তো শুনলেন। এই বছর মিল বড় ধরনের লোকসান খাইছে। হেল লেগে এবার শ্রমিক গো বেতন বোনাস দিবার পারতাছি না। শেয়ার হোল্ডার গো কোনো ডিভিডেন্ড দিতে পারছি না। মাগার কথা দিলাম, সর্দার টেক্সটাইলের মুনাফার ভাগিদার শুধু আপনারা আর আমার শ্রমিক ভাইরা হইব। কেউ কিছু কইবেন? মাফ করবেন স্যার, আমি কি কিছু জিজ্ঞেস করতে পারি? শ্রমিকদের বিশ্বাসের পুরস্কার কি তাদের বেতন কেটে দেওয়া হয়? এইটা শ্রমিক ইউনিয়নের মিটিং না, এটা শেয়ার হোল্ডারদের মিটিং। জানি, আর সব শেয়ার হোল্ডাররাও জানেন যে একটা মিলের সবচেয়ে বড় শেয়ার হলো শ্রমিকদের শ্রম। এরা এই মিলে টাকা লাগাইছে। এরা টাকা লাগিয়েছে, আর শ্রমিকরা লাগিয়েছে তাদের রক্ত, ঘাম, শ্রম। এসব কি হচ্ছে? মিটিং এর একটা সিস্টেম আছে, নিয়ম আছে, ডেকোরাম আছে। এই থামেন, বসেন বসেন, আপনারা বসেন। এই মিটিং এ শুধু শেয়ার হোল্ডাররা কইব, আর কেউ কিছু কইবার অধিকার রাখে না। আচ্ছা, 100 টাকা দামের 5টা শেয়ার আমিও, সুতরাং আমিও শেয়ার হোল্ডার, আমার বলার অধিকার আছে। আমি বলবো আর আপনি চেয়ারম্যান সাহেব শুনবেন। রাজা মিয়া ধমকাবেন না স্যার, শ্রমিকের কণ্ঠ ধমক দিয়ে থামানো যায় না, বরং শ্রমিকের ধমকে মালিকের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়। স্যার ওর মাথা খারাপ হয়ে গেছে। আপনার চামচা ঠিকই বলেছে স্যার, ঠিকই বলেছে, আমার মাথা খারাপ হয়ে গেছে। শ্রমিকের ঘরে যখন চুলো জ্বলে না, পেটে যখন আগুন জ্বলে, তখন সত্যি তার মাথা খারাপ হয়ে যায়। যখন যখন আপনাদের ঘরে এয়ার কন্ডিশনের ঠান্ডা হাওয়া বইতে থাকে, শ্রমিকের ঘরে বইতে থাকে ক্ষুধার তুফান, তখন তখন কোন শ্রমিকের মাথা ঠিক থাকে না স্যার। স্যার আপনাকে একটা কথা জানানো দরকার, আপনার বাবা, আপনার বাবা যখন মারা যান তখন তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য এই মিল 3 দিনের জন্য বন্ধ ছিল। হ্যাঁ স্যার, 3 দিনের জন্য বন্ধ ছিল। আর মিলের সমস্ত শ্রমিকরা কাঁদতে কাঁদতে আপনার বাবার লাশ দিয়ে কবরস্থানে গিয়েছিল। আপনার মরহুম বাবা জমির সদরের গড়া সেই মিলে কাজ করতে গিয়ে মারা গেছে একটা শ্রমিক, মারা গেছে। তাকে কবর দিতে কবরস্থানে গিয়েছিল কিছু শ্রমিক, কিন্তু আপনি আপনি সেই শ্রমিকদের 1 দিনের বেতন কেটেছেন। জিজ্ঞেস করতে পারি এটা কেমন বিচার, কেমন হিসাব, কেমন মানবতা? চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে জিজ্ঞেস করি, এটাই কি আপনার আব্বার স্বপ্ন ছিল? বলুন, জবাব দিন আমার কথার। হাসেম ভাই, হাসেম ভাই,
বোর্ড মিটিং এ রাজা ভাই আমাকে পক্ষে কথা কইছে বলে টিপু সর্দার রাজা ভাইয়ের এক চেম্বারে রাখছে, মনে হয় আর চাকরি থাকবো না। রাজা ভাইয়ের চাকরি যদি না থাকে তাহলে আমরা আজ থেকে কেউ কাজ করব না, এমএলএ এর চাকা ঘুরবে না। রাজা মিয়া, বড়া মিটিং এর মধ্যে আমার ইজ্জত তো ঠিক মতনই নিলাম করলা, ভালোই মজা লুটলা। স্যার আমি মজা লুটতেও যাইনি, ইজ্জত নিলাম করতে যাইনি, আমি গিয়েছিলাম শ্রমিকদের দাবি আদায় করতে। তুমি নির্বাচিত ইউনিয়ন নেতা না, তুমি মুরব্বী নেতা, তোমার শ্রমিকরা মানে বইলা চান্স লইছ, চাকরি করতে হইলে এই কাগজে সই করো। কি কাগজ এটা? তুমি মাপ চাই আমার কাছে দরখাস্ত দিছ। মাফ করবেন স্যার, এই রাজা মিয়া দুই হাতে শ্রম বিক্রি করে, নিজের হাত বিক্রি করে না। চাকরি করতে হইলে তোমার এই কাগজে সাইন করতে হইব। সর্দার সাহেব, আমাদের মতো শ্রমিকদের চাকরি যে আপনারা মনে করেন, আমাদের মান ইজ্জত সবকিছু দস্তখত দিয়ে কিনে নিয়েছে, কিন্তু তা নয়। আরে আমরা শ্রমিকরা চাকরি করছি আমাদের শ্রম বিক্রি করে, আর আপনারা আপনার দামি কাপড়, দামি দামি এয়ার কন্ডিশন গাড়ি, দামি দামি বড় এয়ার কন্ডিশন বাড়ি, সবকিছু হচ্ছে আমাদের মতো শ্রমিকের রক্ত দিয়ে। রাজা মিয়া রে তুই কি ভাবস? রাজা রে তুই চিনস না, এই ঢাকা শহরে চাইরানি জমি আম গোয়া ছিল, বেইচা সাফা করতে চাইছিলাম, মগার আমার দোস্ত রাজা মিয়া কইল সর্দার সাহেব জমিন বেচা জমিন খরিদ করে মিল বানান কারখানা বানান, আমি আপনার পাশে আছি, এই মিল রাজা মিয়াই গড়িয়ে দিছে। এত পারে নিজে মালিক হয় না কেন? শেয়ার দিবার চাইছিলাম লয় নাই, নীতি আদর্শ আছে না, যা পাওয়া তাই লইছে, আমার এই দোষদার জীবনে কখনো হার মানে নাই। আরে বাজান তুমি বিদেশ মানুষ, মাগার তোমার এই পোলা টিপু আজকের বাংলাদেশি, চুটকি বাজায়া তোমার ওই শ্রমিক বন্ধুরে ডিভিট খাওয়াই দেবো। পারবি না? চ্যালেঞ্জ করলাম, কইলাম তো পারবি না। পারম যে সই দাও, চাকরি করতে হলে তোমার সই দিতে। বারবার আপনি আমাকে চাকরি ছাড়ার হুমকি দিচ্ছেন কেন? আমি আমি আপনার চাকরি ছেড়ে দিচ্ছি। একজন অহংকারী শ্রমিকের ঘৃণা ভরা এই কাগজ যত্ন করে রেখে দেবেন, কোম্পানির মূল্যবান শেয়ার হিসেবে রেখে দেবেন। বাজানদের দেওয়া কথা আমি ভুলি নাই রাজা মিয়া, টিপু সর্দার তোমার এই দম্বের জবাব ঘাটে ঘাটে দিব। রাজা ভাইয়ের কিছু হলে আমরা খেটে খাওয়া মানুষ, স্বাধীন দেশের নাগরিক, কোন মালিকের কিন্তু দাস নই। চাকরি ছেড়ে বুঝিয়ে দিয়ে এসছি যে মালিকরা শুধু শ্রমিক ছাড়াই করতে পারে না, শ্রমিকরাও পারে অসম্মানের কাজ লাঠি দিয়ে ছেড়ে আসতে। রাজা ভাই তুমি কি চাকরি ছেড়ে দিয়েছ না মালিক তোমাকে বরখাস্ত করেছে? তাহলে আমরা আর এই মিলে নাই, আজ থেকে এই মিল বন্ধ, আজ থেকে এই মিল চলবে না। রাজা ভাইয়া আমার টিপুরে আমার রাজা ভাই না থাকলে কারা তোমরা? আমরা কারা? আমরা শ্রমিক, শ্রমিক হলো কল কারখানার সন্তান, কারখানা হলো আমাদের মা, সেই মাকে জীবিত কবরে নিয়ে যেতে চাও তোমরা? কেমন সন্তান? আমাকে যদি মানো তাহলে যাও, যার যার কাজে যাও, যাও। তাড়াতাড়ি এলেছে? হ্যাঁ এলাম। কি
হয়েছে? না কিছু না। তোমাকে কেমন উদাস লাগছে, শরীর খারাপ? চা বানিয়ে আনি। না থাক, বসো। কি হয়েছে? চুনিরানি যদি বলি চাকরিটা ছেড়ে দিয়েছি। চিন্তা ভাবনা না করে তুমি জীবনে কিছুই করনি, চাকরি ছেড়ে দিলে দিয়েছ? জিজ্ঞেস করলে না এই সংসার কিভাবে চলবে? আজ পর্যন্ত কোনো কিছুর অভাব তুমি আমাদের বুঝতে দাওনি, অভাবটা ছিল আমাদের সুখ। চাকরি নিয়ে তো কি হয়েছে, তুমি তো আছো। চাচা, চাচি আমা, চাচা চাচা আমি পাশ করেছি, তোমাদের ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। চাচা আমি পাশ করেছি। সাবাস বেটা, সাবাস। কি হয়েছে চাচা? আজ আমি একটা পরীক্ষায় পাশ করেছি রে। পরীক্ষা? কিসের পরীক্ষা? আত্মসম্মানের পরীক্ষা। সর্দার টেক্সটাইল মিলের চাকরিটা আমি ছেড়ে দিয়ে এসেছি। চালু হওয়ার পর থেকে লোকসান দিতে দিতে দেনার দায় বন্ধ হয়ে যায়। এখন এটা সরকারের তরফ থেকে নিলাম। এখন তুমি বলো ইঞ্জিনিয়ার, এটা কি স্টিল মিল করা যাবে না টেক্সটাইল মিল করা যাবে? চাচা এটা টেক্সটাইল মিলই হবে, তবে কাজ কঠিন হবে, রক্ত ঘাম এক করতে হবে। বাটার তোমার শরীরে আছে তাজা রক্ত আর আমার শরীরে আছে অভিজ্ঞতার ঘাম, এতে কি কাজ হবে? হবে চাচা। বাটার মিলাও হাত। আরে মিলাও। নিতান্ত পাগল না হলে কেউ এমন সিদ্ধান্ত নেয় না। আরে বাবা, ভাত খাবার পয়সা নেই, মিল কিনতে চলেছ। দুলাল, খাবার চিন্তা ছাড়া কি তোমার অন্য কোনো চিন্তা নেই? হুম, ঠিকই বলেছ, পাগলামি চিন্তা অন্তত আমার নেই। চাকরি শেষে টাকা যা পেয়েছ আর বাড়িতে যা ছিল সব মিলিয়ে হয়েছে 5 লাখের মতো, আর তোমরা চলেছ 40 লাখ টাকার লোহার টুকরা কিনতে। ভুলে যেও না দুলাল, লোহা পুড়িয়ে ইস্পাত হয়। হুম, সে তো বুঝলাম, কিন্তু একবার চিন্তা করো, বাদ বাকি টাকা আসবে কোথেকে? বিক্রি করে জোগাড় করবে? তাই করব, বিক্রি করব, তবে তোদের মতো মানুষের কাছে না, জায়গা মতো করব, আল্লাহর কাছে করব। হে পরওয়ারদিগার, প্রাণ ইজ্জত ধন দৌলত রিজিকের মালিক, আমরা তোমারই বান্দা, জীবনের গুণা মাফ করে দাও, রিজিক বাড়িয়ে দাও, ইজ্জত বাড়িয়ে দাও, স্বপ্ন পূরণ করার মতো তৌফিক দান করো। আমিন। যান, এই 5 লাখ টাকা জমা নিন, আমরা মিলটা কিনবো বলে সিদ্ধান্ত নিয়েছি। রাজা সাহেব, নিলামে এটা 40 লাখ টাকা দাম উঠেছে। যারা নিলাম দেখেছিল লোকসান হবে মনে করে তারা আর এগোয়নি, তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। আমরা জামানত দিচ্ছি না, কিস্তি দিচ্ছি। কিস্তিতে হবে না, একসাথে 40 লাখ টাকা দিতে হবে। দিয়ে দাও, আমাদের কিছুদিন সময় দিন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি রাজা সাহেব, আমি কাস্টোডিয়ান, সরকারি কর্মচারী, পুরো টাকা না পেলে আমি মিল আপনাদের দিতে পারছি না। ঠিক আছে, যেদিন পুরো টাকা দেবো সেদিন মিলটা বুঝিয়ে দেবেন, কিছুদিন সময় দিন আমাদের। ঠিক আছে, টাকাটা আমি জামানত হিসেবে নিলাম, কিন্তু 3 মাসের মধ্যে পুরো টাকা শোধ না হলে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সে তো আমরা জানি। চাচা, 3 মাসের মধ্যে এত টাকা কেমন করে জোগাড় হবে? আরে হবে হবে, যিনি স্বপ্ন দেখান তিনি তো স্বপ্ন পূরণ করার তৌফিক দেন। এন ইন রিসিট। ধন্যবাদ। আশিস স্যার, চলো। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। বলুন রাজা সাহেব, আপনাদের জন্য আমি কি করতে পারি? এমনি সাহেব, আমরা 35 লাখ টাকা লোনের জন্য একটা দরখাস্ত দিয়েছি।
ব্যাংক লোন দেবার জন্য প্রস্তুত, কিন্তু কিছু নিয়ম কানুন রক্ষা করতে হবে, আই মিন সিকিউরিটি। ওটা তো আমরা দরখাস্তে বলেছি, জামানত দেওয়ার মতো আমাদের কাছে কিচ্ছু নেই। কিছু তো রাখতেই হবে, এই ধরুন বাড়ি ঘর সোনা দানা বা অন্য কিছু। দেখুন, ওই রকম সিকিউরিটি রাখার মতো আমাদের কাছে কিচ্ছু নেই। তবে এইটুকু আপনাকে বলতে পারি, লোনটা যদি পাই তাহলে আমাদের সততা এবং পরিশ্রম দিয়ে আপনার লোনটা শোধ করার চেষ্টা করব। সরি রাজা সাহেব, উইদাউট সিকিউরিটি ব্যাংক আপনাদের কোনো সহযোগিতাই করতে পারবে না। থ্যাংক ইউ, চলো সেদিন। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? উনি টিপু সর্দার, সর্দার টেক্সটাইল মিলের মালিক। পুরীর একালা হয়েছে, ওই মিলটা কিনবার চায়। সরি, একটু আগে এক পার্টির সাথে ডিল হয়ে গেছে। শুনছি 3 মাসের সময় দিচ্ছে, ওরা 3 বছর এবার ক্ষমতা রাখে না। হ্যাঁ, না এলে তখন দেখা যাবে। তখনই দেখেন, তোতা মিয়া দাও। এই লঞ্চ 40 লাখ টাকার চেক, 1 লাখ টাকার নগদ আপনার জন্য। চল শুনুন, ফোনে কথা কমুনি। চল চলুন। এসো খাবে। এ কি করলাম আমি, জীবনে সমস্ত রোজগার মিল কিনতে গিয়ে শেষ করে ফেললাম। নিজের সমস্ত সম্বল দিয়ে নিজেদের জন্য কিনলাম শুধু ক্ষুধা আর চোখের পানি। এভাবে বলো না, তুমি আছো, আমাদের সব আছে। এসো খাবে, এসো খাও বাবা খাও। কাল থেকে কেউ কাউকে খাবার সারবে না, সবাইকে না খেয়েই থাকতে হবে। চুপ কর হতভাগা ছেলে, মা বাবার দুঃখের বোঝা কমাতে না পারিস, বাড়ানোর অধিকার পেলি কোথায়? ভয় পাস নে দুলাল, এই বুড়ো রাজা মিয়া এতদিন শ্রম বিক্রি করে তোদের খাইয়েছে পরিয়েছে, এখন না হয় রক্ত বিক্রি করে খাওয়াবে তোদের। রাজা সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, মাপ চাওয়া ছাড়া আর কোনো রাস্তাই আমার সামনে খোলা নেই। সিঁড়ির ধাপ না দেখে পা ফেলেছিলাম, পড়ে গেছি, বাকি টাকা জোগাড় করতে পারিনি আমি। কিন্তু রাজা সাহেব, আমি তো আপনাকে মিলের কাগজপত্র বুঝিয়ে দিতে এসেছি, মিল এখন আপনার। আমার? বাকি টাকা সুলতান চৌধুরী সাহেব শোধ করে দিয়েছেন। কোন সুলতান চৌধুরী? উনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, তিনি আপনাকে একটি চিঠিও দিয়েছেন, আরো দিয়েছেন নগদ 1 লক্ষ টাকা। অনেক স্বপ্নই পূরণ হয় রাজা সাহেব, কিন্তু আমার স্বপ্নের সাথে আপনার সম্পর্কটা আমি ঠিক বুঝতে পারছি না। সম্পর্ক আছে, এই যে শিল্প সমৃদ্ধ এলাকাটা দেখছেন, 50 বছর আগে এখানে কিছুই ছিল না। আমার বাবা যখন এই শহরে আসেন তখন তার হাতে ছিল 2 পুরনো কাপড় ভরা একটা টিনের সুটকেস, আর ছিল খুব ভরা আশা, চোখ ভরা স্বপ্ন। বাবার স্বপ্ন পূরণ করতে একজন এগিয়ে এসেছিলেন, ব্যাস। কখনো কখনো মানুষের রূপ নিয়ে ফেরেশতা এসে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আপনার এই ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। বাবা! টিনা, তুমি? বাবা স্বীকার করলে আমি তার মেয়ে। কিন্তু আমি স্বীকার করি না। সে কি? কেন? কারণ ও আমার মেয়ে না,
ও হচ্ছে আমার ছেলে ছেলে। তুমি ওকে কতদিন ধরে ছিল? ইয়ে মানে ও একদিন আমার গাড়ি চিন্তাই করেছিল। গাড়ি মানে তোমার ওই তিন চাকা? আর অসম্ভব কিছুই না, এটা আমার মেয়ের নিত্যদিনের ঘটনা। আস্তে উঠি চলছি স্যার, চলো পার্টনার এবার তোমার পালা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আমরা এসেছি দখলদার উচ্ছেদ করতে। কি করতে হবে? প্রথমে জঙ্গল সাফ করতে হবে। তাহলে যাও, লেগে যাও। আমিও তাই কইতাছি রাজা মিয়া, উল্টা নদীতে আর কত সাঁতরাইবে, কুল পাইবে না। অন্য সময় আছে, সই করে দাও, মই লাগাই দেবো, উপরে উঠে যাইবে। আর তো তোমার নামে একটা ছোটখাটো মিলি লিখে দিতে চান। ভিক্ষা দুটি ভিখারিরাই খায়, কিন্তু আমি আমি একজন সাধারণ শ্রমিক, শ্রম দিয়ে খাই, ভিখারি নই। খুদার সাথে যুদ্ধ করতে তো মরে যাব, কিন্তু মাথা নোয়াবো না। মাথা নোয়াইবা না তো লোহার মতন ভাঙে যাইবে, লোহা ভেঙে গেছে। কিন্তু আমাদের মনোবল ভাঙেনি। তুমগো মনোবল কেবল ভাঙে নাই, ছাতু হইয়া পাউডার হয়ে গেছে গা, হাতিয়ার ফালায় দাও। সর্দার সাহেব, শ্রমিকের হাতিয়ার হচ্ছে তার হাত। হাত সবল আছে, ভেতরে জানও শক্ত আছে, সেটা আপনার গুন্ডারা হারে হারে টের পেয়েছে। দুই জোড়া হাত দেয়া এই পুরা মিল কিয়ামত পর্যন্ত জোড়া দিবার পারবা না। দুই জোড়া হাত না, আরো 50 জোড়া হাত। টিপু সর্দার, আপনার মেইল থেকে ফুইতে আইছি। রাজা ভাই,
এজন্য নিয়ে চিন্তা করেন না, নো অ্যাডভান্স নো ছুটি, শুধু কাজ আর কাজ। রাজা ভাই, সর্দার সাহেব কি আপনার লগে জয়েন করছে? টিপু সর্দার যার লগে জয়েন করে হের ভাগ্যই তো বদলায় যায়। চল চলেন। এ ভাই রে, খারে খারে দেখতেছো কি? আলি আলি বলে লাগে বড়। সুধী মণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই নতুন মিলের শেয়ার তিন ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ রাজা সাহেবের পরিবারের, এক ভাগ ইঞ্জিনিয়ার সেলিম সাহেবের, এবং এক ভাগ শ্রমিকদের, মানে আপনার। সুখের পায়রা, বাস পাখির হাতের মধ্যে সুখেই বৈশা রয়েছে। কি খবর লইলা তোতা মিয়া? খুবই খারাপ খবর স্যার, রাজা মিয়ার মিলে প্রোডাকশন শুরু হয়েছে, খুবই কোয়ালিটি প্রোডাকশন। এইটারে খারাপ খবর কও কে? খারাপ খবর হইব তখন যখন ওই মিলটা আবার পুইরা কয়লা হইব, এমন কয়লা হইব যে দুই লোয়ার ময়লা যাইব না। আমি বন্ধ করেছি। কারা তোরা? শত্রু ঢুকতে দরজা লাগে না। আমাদের মিল পুড়ে ফেলতে চেয়েছিলেন কেন? দিন দিন হিংসার আগুনে পুইরা ছাই হনের চাইতে একবার কয়লা হন ভালো। সেই কয়লায় চলতে চান? আগুন জ্বালাবেন না, গ্যাসের গন্ধ পাচ্ছেন না? কাঠ পুড়ে কয়লা হয়, আবার চলে, কিন্তু ছাই দ্বিতীয়বার চলে না। আগুন জ্বালাবেন, সিগারেটের আগে নিজেই ছাই হয়ে যাবেন। আপনার বিলাত আমি আপনাকে ভিক্ষা দিয়ে গেলাম। কালকের শ্যামরা তুই, টিপু সর্দারের তুই ধামকি দেয়। ওই আমি হইল সেই সর্দারের নাতি,
যার দাদা ছায়ে টিকলি দিয়া খাম্বিরা তামাক খাইত, সেই পুরা তামাকের গন্ধ আর দোয়া দুইটাই পাবি। সমস্ত চালান খরচ করে কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করেছি, অথচ গুদামে পড়ে রয়েছে, কোনো ডিলারই নিতে চাইছে। আমার মনে হয় নিশ্চয়ই টিপু সরদার কোনো চাল খাটিয়েছে। অযথা একজনকে দোষ দিয়ে লাভ কি, পুরো বাজার তো টিপু সরদার নিয়ন্ত্রণ করেন। আপনি হতাশ হয়ে না ভাই যান, দরকার হলে সব শ্রমিক মিল্লা বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে মাল বিক্রি করুম, কি বলো ভাইরা? ফেরি করে মাল বিক্রি করুম। ফেরি করে মাল বিক্রি করে তো আর মিল চালানো যায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ইঞ্জিনিয়ার মিস্টার সেলিম, সেলিম পরিচয় করে দিচ্ছি, এ হচ্ছে মিস্টার ডেভিড। হ্যালো, গ্ল্যাড টু মিট ইউ। আর এ হচ্ছে মিস্টার ফার। হ্যালো। হ্যালো মিস্টার সেলিম, আই লাইক ইওর প্রোডাক্ট। আমরা মাসে 2 কোটি টাকার কাপড় নেবে, 2 ইয়ার্স কন্ট্রাক্ট। এত টাকার কাপড়? আঙ্কেল আপনি তো জানেন আমাদের মিল খুব ছোট। আরে মিলকে দেখে দেখে প্রোডাকশন, কিন্তু মাসে 2 কোটি টাকার কাপড় প্রোডাকশন দেওয়ার মতো চালান আমাদের কোথায়? আমরা অ্যাডভান্স করবে হাউ মাচ ইউ ওয়ান্ট, 5 ক্রোর অর মোর, কিন্তু এত টাকা? আহা, বোঝার চেষ্টা করো সেলিম। অ্যাডভান্স পেলে তুমি মিলের লোম বাড়াতে পারবে, শ্রমিক বাড়াতে পারবে, প্রোডাকশনও দিতে পারবে। কি চিন্তা করছো মিস্টার সেলিম? উই উইল ফাইন, আই থিংক ইউ আর দ্য বেস্ট ওয়ে। কি চিন্তা করছো? কি হলো? গলা শুকিয়ে যাচ্ছে। ওই যে রাস্তার পাশে ডাব, আমি দুটো ডাব কিনে আনছি। হ্যাঁ, এই দুটো ডাব দাও তো। তুমি ডাব খাও, আজ আমি তোমার গাড়ি হাইজ্যাক করলাম। ওকে বাই। সেলিম কোথায় যাচ্ছ? আমাকে ফেলে যাও না। সেলিম, সেলিম, রাজীব বাহিনীর হাত থেকে আসতে বাঁচতে পারবি না। এই দিনাকে গাড়িতে ওঠা। তুমি আমার বন্ধু। আমি তোমার ক্ষুদে কাতর এক অনাহারী। উপকারের জন্য ধন্যবাদ। শুধু ধন্যবাদ।
আর কি চাও? ভালোবাসা, শুধু তোমার ভালোবাসা। ইউ ক্রেজি বয়। ইয়া ইয়া চোখ রাখ মন ছুঁয়ে ছবি আঁকো ভালোবেসে বেসে বুকে মিশে থাক। আমি তোমায় চাই, শুধু তোমায় চাই, তোমার কারণে দেব জীবনটাই। চোখ রাখো মন ছুঁয়ে ছবি আঁকো ভালোবেসে বেসে বুকে মিশে থাকো। আমি তোমায় চাই, শুধু তোমায় চাই, তোমার কারণে দেব জীবনটাই। ধনু হই মনের আকাশে এসে ওঠো প্রতিদিন, মনকে করো না রঙিন। প্রাণ হই তুমি প্রাণের মাঝে থাকবে সারাটি জীবন, তুমি ছাড়া যে মরণ। আমারই জীবন তোমারই এখন কানে কানে বলে যা। আমি তোমায় চাই, শুধু তোমায় চাই, তোমার কারণে দেব জীবনটাই। বাবা গা বাবা নিশা দিদালি পারি যদি তুমি শুধু চাও, আর কি চাওয়া বলে দাও। মুখের ভাষায় মনের আশায় তুমি ছাড়া কেউ নাই। আমি তোমায় চাই, শুধু তোমায় চাই, তোমার কারণে দেব জীবনটাই। চোখ রাখো মন ছুঁয়ে ছবি আঁকো ভালোবেসে বেসে বুকে মিশে থাকো। আমি তোমায় চাই, শুধু তোমায় চাই, তোমার কারণে দেব জীবনটাই। তোমার প্রেমে আমি অন্ধ, বুঝি না কি ভালো কি মন্দ। দুটি চোখ চোখ রাখো মন ছুঁয়ে ছবি আঁকো ভালোবেসে বেসে বুকে মিশে থাক। আমি তোমায় চাই, শুধু তোমায় চাই, তোমার কারণে দেব জীবনটাই। বাবা আমার রেজাল্ট বেরিয়েছে, আমি পাশ করেছি। তা শুনেছি, আর তাই সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে তুমি মার্কেটিং সেল দায়িত্বটা পালন করবে। কাল পরশুর মধ্যে তুমি সিঙ্গাপুর চলে যাবে। তোমাকে প্রমাণ করতে হবে তুমি আমারই মতো একজন দক্ষ ব্যবসায়ী। ওকে, দোয়া করো তুমি। এই এই এই
রঙ্গিলা রঙ্গিলা রে আমার ছাড়িয়া বন্ধু। এই সেলিমের ছবি তোর বইয়ের মধ্যে কেন রে? বাবা আমাকে শক্ত করে ধরো, আমাকে সারা জীবনের জন্য তোমার বুকের মাঝে রেখে দাও, আমাকে রেখে কোথাও যেও না সেলিম, আমাকে রেখে সেলিম। এই যে টুনটুনি পাখি ওঠো, ওরে আমার কাঠবিড়ালি, ফিস ফিস করে কার নাম জপ করা হচ্ছে? দিলে তো আমার স্বপ্নটা ভেঙে, এত সুন্দর একটা স্বপ্ন দেখি। ওলে বাবালে, শুধু স্বপ্ন দেখলেই হবে, বিয়ে করতে হবে না? তাহলে চলো এক্ষুনি বিয়ে করে ফেলি। ওরে আমার ময়না বউ, এভাবে হবে না, আগে তোমার বাবাকে আমার চাচার কাছে পাঠাও। দাদ উল্টো বলছো কেন, বরং তুমি তোমার রাজা চাচাকে প্রস্তাব নিয়ে আমার বাবার কাছে পাঠাও। এই তো জট খুলে গেল, এবার নিজেরা জট পাঠবো এইভাবে। আরে পার্টনার এসো এসো, দীর্ঘজীবী হও, তোমার কথাই ভাবছিলাম। এটা কি ব্যাপার? এসো বসো বসো। বলুন চাচা। পার্টনার সমস্যাটা একটু গভীর। এমন কি গভীর সমস্যা বলুন, প্রয়োজনে ভেঙে চুরে সব ঠিক করে দিই। আরে না না, ভাঙচুরের ব্যাপার নয়, গড়ার ব্যাপার, গড়ার ব্যাপার। গড়ার ব্যাপার? হ্যাঁ বলুন কি করবেন। সম্পর্ক সেলিম, আজ তোমার সাথে আমি একটু বিয়ে শাদীর ব্যাপারে কথা বলতে চাচ্ছি। চাচা আজ আমিও বিয়ে শাদী নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। সত্যি? জি চাচা। আরে এ কি বলে পাটদার, বলাও হাত। আরে টুনি বেগম, আই টুনটুনি, জি এসো এসো এসো, টুনি বেগম বসো। দেখো আমরা যা চিন্তা করছিলাম সেলিমও সেই চিন্তা করছে। শোনো সেলিম। জি। আজ প্রথম আমার মনে হলো আমাদের একে বড় হয়েছে, ওর বিয়ে দেওয়া দরকার। আমার মনে হয়। জি নিশ্চয়ই। তুমি আর রেখা দুজন দুজনার খুব কাছে চলে এসছো। জি। হ্যাঁ আজ তো হাতে নাতে ধরে ফেলেছি। হ্যাঁ রেখা বই পড়ার বাহানায় তোমার ছবি নিয়ে ধ্যান করছিল, কি সাংঘাতিক। কিন্তু চাচা। আরে পার্টনার আমার এই চুল রোদে পাকেনি বুঝলে, তাই আমি সিদ্ধান্ত নিলাম তোমাদের দুজনের হাত এক করে দেবো। চাচা ও কোনো চিন্তা নেই, দেখো এই লুকোচুরি বন্ধ করতে হবে। আরে পার্টনার আমি মেয়ের বাপ, আমি ছেলের বাপ, অতএব কোনো ঝঞ্ঝাট তো নেই, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তুমি বেগম মিষ্টির ব্যবস্থা করো। তুমি কি বলছো, তুমি রেখাকে বিয়ে করবে? একবারও আমার কথা ভাববে না, আমাদের ভালোবাসার কথা ভাববে না? আমি তোমাকে ভালোবেসেছি, স্বপ্ন দেখেছি। আমার বলার কিছুই ছিল না যে মানুষটি রাস্তা থেকে কুড়িয়ে এনে আমাকে অন্য বস্ত্র শিক্ষা দিয়েছে, সেই মানুষটির কাছে আমি অনেক বেশি ঋণী, আর তাই আমি আমার ভালোবাসাকে কোরবানি করে ওনার মুখে হাসি ফোটাতে চেয়েছি। তুমি আমাকে ভুলে যাও দিনা। ভুলে যাব কি করে, ভুলে যাব? ভালোবাসা তো পুতুল খেলা নয়, মন চাইলে খেললাম, খেলা শেষে ছুঁড়ে ফেলে দিলাম। আমাকে তুমি ক্ষমা করো দিনা, আমাকে তুমি ভুলে যাও। চমৎকার, কি অল্পতে তুমি বলতে পারলে তোমাকে ভুলে যেতে, একবারও ভাবলে না আমার কথা, একবারও ভাবলে না আমার জীবনের কথা, ভাবলে না তোমাকে ছেড়ে আমি কেড়ে বাঁচবো। আমি জানি তোমাকে ছাড়া আমিও বাঁচবো না।
কিন্তু কি করবো আমি, আমি যে ঋণী, এই ঋণ শোধ না করলে আমি যে বেইমান হয়ে যাব। তুমি তো তোমার কষ্টের কথা বললে, আমার কষ্টের কথা আমি কাকে বলবো? আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, আমি তোমাকে ভুলতে পারবো না সেলিম, কোনোদিনও না। স্বার্থের খাতিরে রেখাকে বিয়ে করবে? যদি এই তোমার সিদ্ধান্ত হয় তাহলে আমার সিদ্ধান্ত শোনো। প্রেম মানুষকে যেমন ত্যাগী বানায় তেমনি বানায় হিংস্র। যদি তুমি আমার না হও তাহলে আমি তোমাকে আর কারো হতে দেব না, কারো হতে দেব না, কারোকে না। Congratulations. Congratulations. হানিমুনে কোথায় যাচ্ছেন মিস্টার সেলিম? ঠিক করিনি, তবে দূরে কোথাও। সেই ভালো। দিনা, তুমি জেদের বশবর্তী হয়ে এই বিয়ে করছো। তুমিও কি তাই করনি?
একজনের সাথে প্রেম আরেকজনের সাথে বিয়ে। দেখো আমার ভাগ্য যা হওয়ার ছিল তা, কিন্তু তুমি কেন আগুনে ঝাঁপ দিতে যাচ্ছ? পড়ব বলে, পড়াব বলে। কাকে পড়াবে, কাকে? নিজেকে পড়াবো, আর সেই আগুনে আর কেউ পড়তে চাইলে তাকেও পড়াবো। দিনা, আমি নিজের ভালোবাসাকে নিজের বুকে কবর দিয়ে অন্যজনকে বিয়ে করতে বাধ্য হয়েছি, কিন্তু তুমি? আমি ভালোবাসা কবর দিচ্ছি না, এই বুকে অশ্রু ভেজা ফুল দিয়ে ঢেকে রাখছি। বাধ্য আমি, আমারও কিছু প্রয়োজন থাকতে পারে। তুমি পাগল হয়ে গেছো, এমন কি প্রয়োজন তোমার? আমার প্রয়োজন হলো আমি এক মুহূর্ত তোমার কাছ থেকে দূরে থাকতে পারবো না। এতে যদি আমার মৃত্যু হয় তাহলে আমি মৃত্যুকে বুকে জড়িয়ে শুধু তোমার কাছে থাকার জন্য ব্যাস। প্রেম মানুষকে যেমন ত্যাগে বানায় তেমনি বানায় হিংস্র। যদি তুমি আমার না হও তাহলে আমি তোমাকে আর কারো দিতে পারবো না। আগুন না জ্বললে তো ধোয়া হয় না, সিগারেটের নেশা ধোয়ায় আর প্রেমের নেশা। তুমি কেন অপরিচিত লাগছে? কি ভাবছিল অমন করে? নিশ্চয় আমার কথা দিনা। আরে ভাবি তুমি, হ্যাঁ তুলনা করে দেখছি, তোমার ভাই বিভোরে ঘুমাচ্ছে আর দুলামিয়া ভোরবেলা উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। নিশ্চয়ই রাতভর ঘুমোতে দাওনি। যাও ভাই, তোমার মুখে বেড়া নেই। কি হলো? অফিসের সময় হয়ে গেছে। হায় নিষ্ঠুর বন্ধু, কিছুটা সময় আমাকে দাও, দুনিয়া রঙিন করে দেব। ফাইলটা চেয়েছিলেন স্যার। দিনা কেন তুমি আমার পিছু লেগেছো? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? আমি দিনা নই স্যার, আমি আপনার পিএ। আই এম সরি, দিন সই করে দিচ্ছি। সই করতে হবে না স্যার, দেখে দিন। ওকে রেখে যান। জি স্যার। তুমি কেন অবাক হয়েছো, ঘাবড়ে গেছো? পথ ছাড়ো। আমি পথ ছাড়ছি না, গ্যাস মারার অভ্যাস তো তোমার আছে। এতক্ষণ আসা হলো জানাবে? রাত 12টা, উনি তো এলেন, তোমার ভাইয়ের তো খোঁজই নেই। রেখা, বাবা কোথায়? এত রাতে বাবাকে কেন? কথা আছে, চলো। হঠাৎ এই খেয়াল তোমার মাথায় কেন এলো সেলিম? তুমি আলাদা বাড়িতে যেতে চাচ্ছ? বলো বাবা, তোমাদের কোনো অসুবিধা হলে আমরা সবাই মিলে তা দূর করার চেষ্টা করব। তবু আলাদা বাড়ির কথা ভেবো না। আলাদা বাড়ি খেয়ে যাবে। রেখা, তুই কিছু জানিস না? না তো বাবা।
নিশ্চয়ই কেউ আমাদের পরিবারের মধ্যে গোপনে পা চালাচ্ছে। আমারও তাই ধারণা। সেলিম তো ব্যক্তিত্ববান ছেলে, তবে ঘর জামাই থাকা অনেকে পছন্দ করে না। সেলিম ঘর জামাই না, এই বাড়ির ছেলে, এই বাড়ির সৌভাগ্যের প্রতীক। ঠিক বলেছেন বাবা, সৌভাগ্য আর কিভাবে আসে, আমি তো এই বাড়িতে এসে হাতের মুঠোয় স্বর্গ পেয়েছি। দেখো সেলিম, তুমি আমার ভাই হয়ে এই বাড়িতে এসেছ, আমার বন্ধু হয়েছ, ভগ্নীপতি হয়েছ, আলাদা ভাবনা ভেবো না প্লিজ। সুতরাং সিদ্ধান্ত হলো যে সেলিম আলাদা বাড়িতে যাওয়া তো দূরের কথা, এই কথা চিন্তা করতেও সে পারবে না। ওকে, তোমরা খাও, আমি আসছি। বাবা, অফিসে দেখে অবাক হও, ব্যাপারটা কি বলতো? এখানে কেন এসেছো? বাড়ি হাজার লোক আসতে পারে, আর আমি আসতে পারবো না। কি চাও, কি চাও তুমি আমার কাছে? ধোকা ছাড়া তুমি তার কিছু দিতে পারবে না, তবু যখন বলছো তখন শোনো, আমার পাওনা আমি তোমার কাছ থেকে চাই। না না, তোমার সাথে আমার কোনো পাওনা দেওয়া নেই, আমি ভুলে গেছি। তুমিও ভুলে যাও আমাদের দুঃখের। অতীত দুঃখের ছিল না, ছিল সুখী স্বপ্ন ভরা। ভুলে যাব অতীত, কিন্তু বর্তমানের দুঃখ কিভাবে ভুলবো? যে দুঃখের আগুন প্রতিনিয়ত আমার বুকের দিকে দিকে করে চলছে, আমাকে জ্বালাচ্ছে, পোড়াচ্ছে। দেখো দেব, আমরা উভয়ই বিবাহিত, আর পারিবারিক ভাবে আমাদের সম্পর্ক ক্ষুধার্ত প্রেমিক প্রেমিকা। দিনা, হ্যালো, কে অপারেটর? না, অপারেটর নই, আমি দিনা। ভাবি, তুমি অফিসে কি করছো? এসেছিলাম তোমার ভাইয়ের কাছে, সে তো নেই, কিন্তু সম্বন্ধের বউকে দুলামিয়া কিছুতেই ছাড়ছে না, আমাকে নাকি চাইনিজ খাওয়াবে। তোমরা খেয়ে নিও। রেখার কাছে এত বড় মিথ্যে কেন বললে? লুকোচুরি প্রেমে কত মিথ্যে বলতে হয়। কি ব্যাপার, কি রে রেখা, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? মন দিল শরীর সব খারাপ। তুমি ডাক্তার না ভাবি যে আমাকে প্রেসক্রাইব করবে? হঠাৎ কি হলো রেখার? কি আর হবে, আমার যে অসুখ করো তাই। তুমি মার্কেটিং নিয়ে আজ দেশে কাল বিদেশে, সেলিম ইঞ্জিনিয়ার, সারাক্ষণ কারখানায়, হোকে সময় দেয় কখন? দুজনের ঝগড়া হয়েছে তাই না? হতেও পারে, অসম্ভব কি। চলো চলো। রেখা, তুমি খেয়েছো? আমি কিন্তু খেয়ে এসেছি। রাতে কার সাথে চাইনিজ খেলে? বায়ারদের সাথে। বায়াররা অনেক না একজন? এভাবে বলছো কেন রেখা? আমার একটা প্রশ্নের উত্তর দেবে, বিয়ের আগে দিনার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল? কি হলো, চুপ করে আছো কেন? রেখা, অতীত বর্তমান এবং ভবিষ্যৎ, এই নিয়েই পৃথিবী, এই নিয়েই মানুষের জীবন। আমার প্রশ্নের উত্তর দাও সেলিম, আমাকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করো না। বিয়ের আগে দিনার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল কি না?
কিন্তু আমি সব ভুলে গেছি আর দিনা তার অতীত কোরবানি দিয়েছে। মিথ্যে কথা, তুমি দিনার পক্ষে কথা বলছো, দিনা কোরবানি দেয়নি, বরং কোরবানি নামে আমাদের দাম্পত্য জীবনকে জবাই করার জন্য ধারালো ছুরি হাতে বাড়িতে ঢুকেছে। না রেখা, দিনাকে তুমি ভুল বুঝো না। না না, দিনাকে আমি ভুল বুঝিনি, সঠিক বুঝেছি। এখন আমার তোমাকে বোঝার পালা, তোমাকে বোঝার পালা। রেখা, 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 কি হয়েছে তোমার? রেখা, রেখা, এই কি আছো? ডাক্তারকে খবর দাও। ডাক্তার, কি অবস্থা আমার রেখার? কি হয়েছ? রাজা সাহেব মিষ্টি খাওয়ান, আপনি নানা হতে চলেছেন। চুলি রানী কি হয়েছ? আমি নানা হতে চলেছি, তুমি নানি হতে চলেছ। পার্টনার হা করে কি শুনছ? যাও আমার সব পুরনো বন্ধুদের খবর দাও, পার্টির আয়োজন করো। জি যাচ্ছি, যাও। চাঁদো আধারে হারাবে, জান্নাতি নূর আসবে, খুশি আলোয় দুনিয়া হাসবে হাসবে, সুখের বন্যায় এমনটা ভাসবে ভাসবে, সূর্যের আলো আর মেনে যাবে, পূর্ণিমা চাঁদো আধারে হারাবে, জান্নাতি নূর আসবে, সুখের বন্যায় এমনটা ভাসবে ভাসবে। সুখে
মনটা সুখে ভরবে, খুশির জালোয় দুনিয়া হাসবে হাসবে, সুখের বন্যায় এ মনটা ভাসবে ভাসবে, সূর্যের আলো আর মেনে যাবে, পূর্ণিমা চাঁদ আধারে হারাবে, জান্নাতি নূর আসবে, খুশির জালোয় দুনিয়া হাসবে হাসবে, সুখের বন্যায় এ মনটা ভাসবে ভাসবে, সূর্যের আলো আর মেনে যাবে, পূর্ণিমা চাঁদ আধারে হারাবে, জান্নাতি নূর আসবে, খুশির জালোয় দুনিয়া হাসবে হাসবে, সুখের বন্যায় এমনটা ভাসবে ভাসবে। কি ব্যাপার, শাস্যকালে সবাই কোথায় গেল? দুলাল গেছে বিদেশে, বাড়ির সবাই তোমার সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে মাজারে দোয়া চাইতে গেছে। তুমি যাওনি? আমি তোমার জন্য রয়ে গেছি। দিনা, ওই বাচ্চা আমার হওয়ার কথা ছিল, আমার ভালোবাসার উপহার তুমি রেখাকে দিয়েছো। দিনা, তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ হ্যাঁ, পাগল হয়েছি। তুমি রেখাকে করেছো মা, আর আমাকে করেছো পাগল। তোমাকে আগুনে ভাগ নিতেই হবে। দিনা, কি করছো? দিনা ছাড়ো, দিনা কেউ দেখে ফেললে এই সংসার আগুন ধরবে, ছাড়ো আমাকে। তাহলে নিভিয়ে দাও, নিভিয়ে দাও আমার আগুন। ছাড়ো, দিনা পাগলামো করো না। সরি রাজা সাহেব, বাচ্চা রক্ষা করা গেল। তুমি তুমি ওর পাশে থাকো, আমি ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলে আসছি। বাবা, রেখা কেমন আছে? রেখা তোর জীবন থেকে মরে গেছে, তুই তুইও মরে গেছিস আমাদের জীবন থেকে। বাবা, বেরিয়ে যা, বেরিয়ে যা থেকে। আমি ভাবতেও পারছি না তুই আমার মেয়ে, এমন জঘন্য কাজ করে একটা পরিবারকে তুই ধ্বংস করে দিলি, জন্যই কি তুই দুলালকে বিয়ে করে ওই বাড়ির বউ হয়েছিলি? মারো বাবা মারো, আমাকে তুমি মেরে ফেলো। ছেলেমেয়ের ভালোবাসা আমাকে অন্ধ করে, আমি বুঝতে পারিনি বাবা, আমি বুঝতে পারিনি, তুমি আমাকে মেরে ফেলো বাবা, মেরে ফেলো। চুপ কর, এক কলঙ্কের জন্ম তো দিয়েছিস, পিতা হয়ে আমি তোকে হত্যা করে আর কলঙ্কের জন্ম দিতে চাই না, তার চেয়ে ভালো তুই মরে যা, মরে যা, মরে যা। আমি ভাববো সুলতান চৌধুরী নিশ্চয় নিঃসন্তান, আমি তোর মতো সন্তান জন্ম দিইনি।
ছেড়ে দাও আমাকে, মরতে দাও, মরতে দাও আমাকে। কেন মরবে তুমি? তুমি মরলে কি আমার সন্তান ফিরে আসবে? তুমি মরলে কি ওই সংসারের আগুন নিভে যাবে? কিন্তু আমি তো মরেই গেছি, আর বাঁচবো এবার কার জন্য? মানুষ শুধু নিজের জন্যই বাঁচেন, মানুষকে অন্যের জন্যও বাঁচতে হয়। তুমি বাঁচবে দুলালের জন্য, ভুলে গেলে তুমিই তো বলেছিলে বিয়ে তাকেই করতে হয় যে তোমাকে ভালোবাসবে। দুলাল তোমাকে পাগলের মতো ভালোবাসে, হয়তো আমার চেয়েও অনেক বেশি ভালোবাসে। আমি জানি না, আমি জানি না, কারো ভালোবাসা কিছুই দেয়নি আমায়, যা দিয়েছে তার দত্তকে যন্ত্রণা কান্না। নিশ্চয় ভালোবাসা আমাকে একা করেছে, একটা জীবন জোনাপন পেলো না, পেলো না রে, একটা বুকে সুখে দুঃখে প্রিয়জন পেলো না রে। আধার রাত
বায়ু কি জানি সে আলোর রেখা জরুরি তলব করে আমাকে সিঙ্গাপুর থেকে ডেকে আনলে সব ঠিক আছে তো সব ঠিক আছে দুলাল আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি মিলে চার্জ বুঝে নাও চার্জ বুঝে নেব কেন সেলিমের কি হয়েছে এই মিলের সাথে সেলিমের কোনো সম্পর্ক নেই কেন কি করেছে সেলিম নেমখারামি করেছে ও আমাদের সঙ্গে নেমখারামি করেছে শোনো এই ব্যাপারে তুমি তোমার মাকে কোনো প্রশ্ন করতে পারবে না রেখা কেনা বউ কেউ না এমনকি তোমার শ্বশুর কেউ না বাবা সেলিম আমাদের বাড়ির জামাই না ও আমাদের শত্রু কিন্তু বাবা সেলিমের নামে মিলের 33% শেয়ার বেমানি করলে ও শ্রমিকদের সাথে মিলে বিরাট গাওয়াজ করতে পারে আমি বদ্ধসিব ঠিকই কিন্তু বেঈমান নই এই যে তোমাদের শেয়ার আর এই নিন আপনার দেয়া ধারের 1 টাকা সত আর কোনো লেনদেন নেই অন্ধকার গুলিতে দাস পিড়ে পড়েছিলিস তুই গায়ে কাপড় ছিল না পেটে ভাত ছিল না সেখান থেকে তুলে আমি তোকে মানুষ করেছি লেখাপড়া শিখেছি আমি জানতাম না পরিষ্কার কাপড় দিয়ে তোর ঘাট আমি ঢেকে দিয়েছি কিন্তু তোর মনে নোংরা আমি ডাকতে পারিনি আচ্ছা আজ একটা কয়েন দিয়ে তুই আমার ঋণ শোধ করতে এসছিস এই রাজা মিয়া ঋণ শোধ করতে হলে বারবার তোকে জন্ম নিতে হবে তোর পা থেকে মাথার চুল পর্যন্ত আমার কাছে রেডি তোর প্রতিটি নিঃশ্বাস আমার কাছে রেডি প্রয়োজন হলে এই নিঃশ্বাস বন্ধ করে আমি সেই ঋণ শোধ করব কিন্তু কিন্তু তার আগে আবার দুটো কথা তো শুনুন আর কোনো কথা নাই গেট আউট জাস্ট আউট সেলিম সাহেব না থাকিলে মিলের টাকা ভুলে যাও সেলিম সাহেব না থাকিলে মিলের টাকা ভুলে যাও সেলিম সাহেব না থাকিলে মিলের টাকা ভুলে যাও থামুন রাজা সাহেব আমরা জানতে চাই সেলিম সাহেব এই মিলে থাকবে কিনা এই ব্যাপারে তোমাদের কাছে কৈফিয়ত দিতে আমি প্রস্তুত নই কেন আপনি স্বার্থপরের মতো সেলিম সাহেবকে চেয়ার থেকে সরিয়ে নিজের ছেলেকে বসানোর চেষ্টা করছেন আমি এই মিলের চেয়ারম্যান যাকে ইচ্ছে আমি বসাবো যাকে ইচ্ছে আমি বের করে দেবো সেলিমকে আমি বের করে দিই অথচ সেলিম সাহেব ছাড়া এই মিলি গড়া হতো না আপনিও স্বামীকে থেকে যেতেন আরে ভাই টাকা হলে মানুষ অতি ধুলে যায় জামারে খেতাইছেন আমাকে খেতাইতে তো 1 মিনিটও লাগবো না দাঁড়াতে লাগবে না সেলিমের পক্ষে যারা কথা বলবে আমি তাদেরও বের করে দেবো মনে রেখো এই মিলের ভবিষ্যৎ চেয়ারম্যান আমি না না আপনি না দরকার হলে আমরা সেলিম সাহেবকে চেয়ারম্যান বানাবো কে লো খালি কিচির মিচির করস কে তোর ভাষা তো বুঝি না স্যার আপনি তো পাখি না শিকারি ভুল কইলি আমিও পাখি তবে শিকারি পাঁচ পাক যারে টার্গেট করি তারে দৈরা ফালায় এবার আরেকটা ছো মারুন স্যার আহত কবুতর রাজা মিয়া আকাশ থেকে জমিনে পড়ে যাবে
ভাষা বিজ্ঞানী না হইয়া বুঝে কও স্যার রাজা মিয়ার মিলে চলছে লকআউট নতুন মিল খোলার জন্য এলসি খুলেছে মাল বন্দরে এসে পড়ে রয়েছে ব্যাংক টাকা দেবে মাল ছাড়াবে কোন ব্যাংক হ্যালো এমডি বলছি আরে টিপু সাহেব বলুন বলুন ও মিয়া এমডি আপনার ব্যাংকে আমার 500 কোটি টাকা জমা আছে তুইলা লই নিজে একটা ব্যাংক খুলি স্যার হুকুম করুন কি করতে হবে কি বলছেন এমডি সাহেব লোনের ইনস্টলমেন্ট দেবেন না বন্দরে আমার মাল এসে পড়ে আছে ড্যামারেজ হচ্ছে লোকসান কে দেবে আপনার পুরো মিলই তো বন্ধ ধর্মঘট চলছে ধর্মঘট শ্রমিকদের অধিকার তাদের স্বার্থে তারা ধর্মঘট করতেই পারে কিন্তু আমাদের ব্যাংকের নিয়ম হলো গোলযোগপূর্ণ কোনো খাতেই আমরা ইনভেস্ট করি না এটা তো স্যাংশন করা লোন চেয়ারম্যান সাহেব স্টপ করে দিয়েছেন আই এম ভেরি সরি আপনারা আসুন আসুন মানে এটা কি মগের বললো কে লোন স্টপ করে দিয়েছে কর্তৃপক্ষ তবে সেলিমের কাছ থেকে ঘুষ খেয়ে আপনি দাম 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 চল উঠ চল কি ব্যাপার কি হয়েছে আরে ভাই আমার স্যাংশন করা লোন এখন বলছি টাকা দেবে না ব্যাংক আপনাকে টাকা দেবে না আরে যে মানুষ একবার মুখ দিয়ে বললে টাকার নহর বয়ে যাবে ব্যাংক তাকে টাকা দেবে না আসুন আসুন আমার সাথে ও মিয়া তোতা মানিজ্য শস্য নিলামে তুইলা দিলা মুরুব্বিরে লইছ কেন আমি গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেত আপনি কষ্ট করে আইছেন আমার মাফ করে দেন অনেক কন কত টাকা হইলে আপনার মুশকিল আসান হইব মানে আমার 5 কোটি টাকা দরকার ওই বুনি কিন্তু কইতে শরম করে মাগার কি করু নিয়ম নীতি আছে না একটা কিছু জামানত দিতে হয় না এই নিন আমাদের মিলের 33% শেয়ার চলবে চলবো কি মিয়া 3% দিলেও চলবো নগদ লেবেন না চেক চেক দিন এই চেক বইটা লাভ ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কই মিয়া কানায় কয় দাঁত ভিক্ষার শিক্ষা হইল ভিক্ষা ফিরত দল লাগে না মাগার দ্বার ফিরত দল লাগে ওখানে দেখ ফিরত লই না ভিক্ষা দে কি এগুলো তোমার শিয়া তোমার শ্বশুর আমার কাছে বন্দুক দিয়া টাকা লয়ে গেছে পাইবা দেখো মিয়া সব শ্রমিকরা তোমার লগে আছে ওই মিল তোমার আমার হইবার পারে কি মিয়া মালিক হইবা নাকি কর্মচারী থাকবা মিস্টার টিপু আপনি জানেন হ্যাঁ জানি তুমি নিজের দাম নিজে হাকাও রাজি আছি যা চাইবা আমার শেয়ার ফেরত এবং ওই মিলে আমার যে পজিশন ছিল সেই পজিশন তোমারে ওই মিলের চেয়ারম্যান মানামো আমিও বুঝিয়ে দিতে চাই আমি কে এবং কি করতে পারি আসি দুলাল সেলিম এখানে কেন এসেছিল আরে মিয়া এই টিপু সর্দার খাল বিল নদী নালা না মহাসাগর সাগরে নুন আছে জানো না নুন খায়া গুন গাই বেড়াই চলো তুমি চলতাস ওকে জলার কারণ আছে আপনি আমাদের পাওনাদার আর সেলিম আমাদের দুশ্মন দুশ্মনের গায়ে নুনের ছিটা লাগছে ঠিকই আছে আরে 2 দিন বাদে তো আমি তোমগো জন্মভূমির ফুটপাতে নিয়ে ফেলামু সেই দিন কখনো আসবে না টিপু সর্দার হ্যাঁ আইসা গেছে সেই দিনও হন আমার মুঠার মধ্যে সে লিমিয়া আইজি শর্মী গলার কথা কইব কাল দেখবা তোমার বাপে চেয়ারম্যান থেকে ফোরম্যান হয়ে গেছে বেঈমান তোর এই আশা কোনো দিন পূর্ণ হবে না তার আগে দেখ আমি কি করি Thank you.
ব্যাপার দুলাল? কি হয়েছে? সবকিছু এত এলোমেলো কে করেছে? আমি। কেন সেলিমকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে? আজ তা আইনার মতো পরিষ্কার হয়ে গেছে। কি পরিষ্কার হয়ে গেছে? আমি ভাবতেও পারিনি তুমি দিশারিনি। দুলাল, এসব এসব তো দুয়ের আগের ব্যাপার, ওসব আমি ভুলে গেছি। কিছুই ভুলিসনি তুই, নষ্টা মেয়ে। ফাঁসির দিয়ে আমি তোর পিছে পিছে ঘুরেছি, কিন্তু তুই আমাকে পাত্তা দিসনি। আজ বুঝতে পারছি আমাকে বিয়ে করে এই বাড়িতে এসেছিস শুধু সেলিমের সাথে লীলা খেলা করতে। না দুলাল, কিন্তু আজ সেই খেলার অবসান আমি করে দেবো, উড়িয়ে দেবো সেলিমকে, তারপর তোকে আমি। না দুলাল না, আমি সব ভুলে, আমি এখন শুধুই তোমার, খোদার কসম আমি তোমার, বিশ্বাস করো আমাকে দুলাল। মিথ্যেবাদের কসমের কোনো দাম নেই। বাছাস, তোমরা তৈরি? জি স্যার। সেলিমের মিটিং শুরু হতেই হামলা। সেলিম শুধু আমার শিকার। জি স্যার। এবার জম্বে খেলা। সেলিম তোর শিকার, কিন্তু তুই দুলাল আমার শিকার। ওরা সব আমার লোক। ও মাই গড, কি বলছিস? দুলাল পিস্তল নিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ বাবা, দুলাল সেলিমকে কল করবে, ও ফাঁসি হয়ে যাবে। ওকে তুমি থামাও। না না না, ওকে থামাতে হবে। তুই শান্ত হ, চল আমার সাথে। ভাই সব, আমি আপনাদের জিন্দাবাদ চাই না, চাই সকলের সহযোগিতা। আসন দিয়েছিলাম, বন্ধুর আসন দিয়েছিলাম, কিন্তু তুই তুই দিয়েছিস শত্রুর আসন। না দুলাল, না দুলাল, এখন আমরা ভাই বন্ধুই আছি। দুলাল আমার কথা শোনো, তুমি না আমার ভাই। ভাই? তুই আমার ভাই হতে পারিস না দুলাল।
দোষ করেছিলাম আমরা, যে আমার সাজানো বাগান তস নস করে দিলি, ভারতে খুনি দিয়ে আমার ছেলেকে খুন করালি। খবরদার, ও মুখে আমাকে বা বলবি না। তুই কোনো মায়ের গর্ভে জন্ম নিস নি, তুই তো একটা খুনি, রক্ত পিপাসু রাক্ষস। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। ওগো ওকে এখান থেকে চলে যেতে বলো, ওকে দেখে আমার ভয় করছে। চলে যেতে বলো, চলে যেতে বলছি। ষড়যন্ত্রের কালো ধোয়া তোমাদের অন্ধ করে দিয়েছে। এই সেই ধোয়া তোমারই লাগানো আগুনের। তুমি তো ইঞ্জিনিয়ার নও, তুমি একটা অগ্নি জানো, তুমি এক স্বার্থপর খুনি। পিতামাতার ভালোবাসার অমৃতে বিষ মিশাতেও দ্বিধা করে না। চলে যাও এখান থেকে, এখানে তোমার কোনো কথা নয়, এই বাড়িতে তোমার কোনো কথা নয়। যা কথা হবে তা কাল মালিক শ্রমিকের সমাবেশে বলবে দিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ তাই হবে, যা কথা তা কাল সমাবেশেই হবে, সেখানে আমি বলবো আর আপনি চেয়ারম্যান শুনবেন। শুনতেই হবে আপনাকে। শুরু করার আগে আমাদের কিছু কথার জবাব দিতে হবে। এই মিল হলো শ্রমিক মালিকের ঐক্যের ফসল। কি হলো সেই মিল বন্ধ কেন? এখন আপনার সাথে আমাদের সম্পর্কটা কি? কোন সম্পর্ক নেই, সম্পর্ক ছিল তা আমার ছেলের মৃত্যুর সঙ্গে কবরে চলে গেছে। আমরা জানতে চাই সেলিম সাহেবকে আপনি মেল থেকে বের করে দিয়েছেন কেন? তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত নই। মাগার উত্তর তো আপনারই দিতে হইব। শ্রমিক মালিক এক টেবিলে বসা এক প্লেটে খাওয়ার সিস্টেম তো আপনি শুরু করছে। সেলিম একজন অপরাধী, লম্পট। ওর মাথা নিচু করে থাকা প্রমাণ দিচ্ছে ও একজন পাপী, গুনাগার। গুনা করছে শাস্তি দিব আল্লাহ। আপনি দিলেন কেন? জামাই বইলে শ্রমিক ভাইরা, এই লোকটা খোয়াব দেখে, জায়গা দেখে, ঘুমায় দেখে, আল্লাহ তার খোয়াব পূরণ করছে। ধর্মিক থেকে মিল মালিক হয়েছে, মাগার চরিত্র বদলায় নাই। নিজের শেয়ার তারে রাইখা সেলিম মিয়ার 33% শেয়ার আমার কাছে বন্ধক রাইখা টাকা লইছে। তোমরা মিয়া কি সেলিমের লগে আছো না? আমার শেয়ার আমি সেলিমরে দিয়ে দিলাম, 66% শেয়ার আর রইল, হয়তো তা ফাইলরে দিয়ে দে। জি স্যার, নিন। অনেক কম, এই মিলের চেয়ারম্যান কেটা হইব। জিন্দাবাদ।
দাও মিয়া নয় চেয়ারম্যান, চেয়ারে গিয়ে বসো। আরে যাও। কিছু কথা আছে, কথা আছে ওই কঠিন মানুষটার সাথে। বড় কষ্টের আসন এটা, অশ্রু ভেজা আসন, দুঃখের আসন। চেয়ারে না বলে দুঃখ বলবা কেমনে? আপনি চুপ করুন। এখানে কথা হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে, এখানে কথা হচ্ছে বাপ ছেলের মধ্যে। এই মিলের মালিক শ্রমিক সব এক পরিবার, বাট আপনি এই পরিবারের কেউ নন। ওই মিয়া, তুমি কোন লাইনে যাইতাছো? রাজা সাহেব, আমি বারবার আপনাকে বলার চেষ্টা করেছি, কিন্তু আপনি আমার কোনো কথাই শোনেননি। আজ আপনাকে শুনতে হবে, এই ভরা মজলিসে শুনতে হবে। আজ আমি বলবো, আপনি শুনবেন, আপনারা সবাই শুনবেন। কি অপরাধ আমার? রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার মুখে ভাত তুলে দিয়ে আপনি আমাকে বাঁচিয়েছেন, আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন। আমার পক্ষে দাঁড়ানোর মতো কোনো সাক্ষী নেই বলেই কি আজ আমি অপরাধী? আপনার মুখের হাসির জন্য আমি আমার ভালোবাসাকে, এই বুকে কবর দিয়ে রেখাকে বিয়ে করেছি, এই জন্যই কি আমি অপরাধী? আপনারা যা দেখেছেন, যা শুনেছেন, তা আমার দুর্ভাগ্যের একটা অংশ দেখেছেন। আল্লাহ সাক্ষী, আমি কোনো পাপ করিনি, আমি কোনো অন্যায় করিনি, তবু আজ আমি অপরাধী। ওই মিয়া, এত পেঁচাল পারো কে? আসনে বসে আসনকে অলঙ্কিত করো। ইউ জাশাম, কার আসন এটা? কার আসন এটা? আমার পিতার আসন, আর পিতার আসনে শুধু পিতাকেই মানায়, ছেলেকে নয়। পুরাই পোল্টি খাইতেছে। জীবন ভর দান করেছে, আমি নিয়ে ঋণী হয়েছি, নিয়েছি আর নিয়েছি, দিতে পারিনি কিছুই, যা দিয়েছি তার দুঃখ, কিন্তু আর নিতে পারবো না। দয়া করে কিছু ঋণ তো শোধ করতে দিন। বাবা দুলাল দিনা মরে গেছে, আমাকে দুলাল মনে করে মাফ করে দিন। রেখার জীবনের দিকে তাকিয়ে হলেও আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন বাবা। দয়া করে পিতার আসনে গিয়ে বসুন, প্লিজ বাবা, প্লিজ বাবা, প্লিজ বাবা, প্লিজ বাবা। খুব বক্তৃতা দিতে শিখেছিস না? খুব লেকচার দিতে শিখেছিস, বক্তৃতা দিতে শিখেছিস? হতভাগা চুপ কর, হতভাগা চুপ কর, চুপ কর, চুপ কর বাবা, চুপ কর। ভাব করে দিত ভাই সব, পুরো ঘটনা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে কলকাঠি লাগলো কে? কে আবার? ওই বেটা টিপু সর্দার। অনেক শুনেছি আসন আসন, অনেক শুনেছি গল্প। আসন কার আসন, কিসের আসন? এই আসনের আসল ইতিহাস আপনারা জানেন? আরে কাকে, কাকে মেরে ফেলতে চান, কাকে মেরে ফেলতে চান আপনারা? যে মানুষটি আপনাদেরকে বাঁচিয়ে রেখেছে তাকে? যে গোপনে আমার মাধ্যমে টাকা দিয়ে আপনাদেরকে শ্রমিক থেকে মালিক বানিয়েছে তাকে? চৌধুরী, কি আপনি কি বলছেন? হ্যাঁ রাজা সাহেব, আমি মাধ্যম মাত্র, সব টাকা এই টিপু সাহেবের। মিথ্যে কথা, আপনি টিপু সর্দারের অপরাধ ঢাকার চেষ্টা করছেন। মিথ্যে নয় সেলিম সাহেব, আমি সাক্ষী, আমি কাগজপত্র এবং নগদ টাকা আপনাদের হাতে বুঝিয়ে দিয়েছি। কি ব্যাপার সর্দার সাহেব? কাস্টোডিয়ান সাহেব বললেন আপনি আমার নামে অর্ধকোটি টাকা দিয়ে শ্রমিক রাজা মিয়াকে ফ্যাক্টরি কিনে দিচ্ছেন। হ্যাঁ,
দিতাছি। রাজামি আমার বাজানের জিগরি ধরছিল, রাজামি আমার বাজানের মতন ছিল। সে রাগ কইরা চাকরি ছাইরা পথে পথে ঘুরবো, এইটা আমি সইবার পারবো না। তাহলে পোড়া মিল কিনে দিচ্ছেন কেন? এইটা হইল প্রথম বাধা। এরপর ঘাটে ঘাটে হিমালয় পর্বতের মতন বাদাইয়া রাজামিয়ার সামনে খাড়াইব। আমি জানি পারয়ে যাব, সাথে একটা ইঞ্জিনিয়ার পোলা আছে না। উপকার করতে গিয়ে বাধা কেন? এই আপনার কেমন খেলা? এইটা হইল পিতা পুত্রের খেলা। কথায় আছে না, ঠিক চাল জায়গায় ঠিক চালাম যে জায়গায়। বাধা ডিঙ্গাইতে ডিঙ্গাইতে চাচা আমার স্বপ্ন পূরণ করুক, মাগার টাকাটা যে আমি দিচ্ছি এটা যেন প্রকাশ না পায়। তাই হবে। কত বড় সওদাগর আপনি সর্দার সাহেব, গোপনে টাকা দিয়ে বড় মিল কিনে দিলেন, তারপরে ঘাটে ঘাটে বাধা কেন দিলেন? এই খেলা আপনি কেন খেললেন? সমান মাপের খেলোয়াড় না হইলে খেলা জব। বাজান লগে চ্যালেঞ্জ করছিলাম, আপনার হারাই দেব। মাগার বাপের লগে পোলার বাড়াবাড়ি চলে এটা বুঝে গেছিলাম, হার জিতের খেলায় হাইয়া গেছি চাচা। মারেন চাচা, আরো মারেন, আমার বাজান জিতছে। বাজানি তো পোলারে মারতে পারে, আমার তো বাজান নাই। আর কারো আসন তো লইতে পারে না চাচা, বাপের আসন বাপেরই মানায়, আমার বাপের আসন তো খালি, ওইটাকে আপনি লইতে পারেন না চাচা। আমি আপনার বাবা বলে ডাকো, মনে করুন আমার বাজান বাইচে, আমার বাজান বাইচে আছে। আরে পাগল, বাবার কাছে ছেলেদের মাপ চাইতে হয় না, ছেলেরা যতই অন্যায় করুক বাবারা তাদের মাপ করে দেয়। আজ আমি জিতেছি, ওই বড় সর্দারের কাছে কি বলতে পারবো, সর্দার আমি আমার এক ছেলেকে হারিয়েছি, তো আজ আর একটা ছেলেকে পেয়েছি, আর এক ছেলেকে পেয়েছি আমি, আর এক ছেলেকে। পাগল খালিস না, যা যা ভাইয়ের কাছে যা। ভাইয়া